আসসালামু আলাইকুম প্রিয় বিশেষ লিখিত পাঠ্যগণ, যে যেখানে বসে আমাদের শুনছেন সবাইকে বিশেষ কনফারেন্স পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই আপনাদেরকে 41তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি কনফারেন্স পরিবারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জসীমউদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক, বেলাল আহমেদ রাজু পরিচালিত বিশেষ কনফারেন্স। আপনারা যে যেখানে বসে আমাদের দেখছেন, প্রথমে একটু অনুরোধ করবো আমাদের লাইভ প্রোগ্রামটি একটু শেয়ার করে দেওয়ার জন্য, যেন হচ্ছে আমাদের লিখিত প্রার্থীরা দেখতে পায়। একই সাথে আজকের প্রোগ্রাম থেকে যারা ভবিষ্যতে লিখিত পরীক্ষা অবতীর্ণ হবে তাদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা এই প্রোগ্রামে আমাদের সাথে অলরেডি আমার সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ রাজু স্যার, তিনি আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করবেন। আর আমরা মূলত আজকে আমি এবং আমাদের রাজস্বের মিলে যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, মূলত হচ্ছে কৌশলগুলো কি কি কৌশলগুলো অবলম্বন করে এই মুহূর্তে আমরা পরীক্ষা ভালো করতে পারব। আমাদের বিশ্বাস পিএসসি আপনাদেরকে নভেম্বরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা হবে বলে যে রেজাল্ট প্রকাশ করেছে সেখানে বলছে নভেম্বরে পরীক্ষা হতে পারে। বাই দিস টাইম আপনারা জানেন যে নভেম্বরে সরকার বলেছে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেবে, সুতরাং এই সময়ের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমরা মনে করছি। পরীক্ষাটা আমাদের বিশ্বাস ডিসেম্বর বা জানুয়ারির দিকে হতে পারে, সেই হিসাবে আমরা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পাঁচ মাসের মতো সময় অ্যাটলিস্ট আমাদের হাতে রয়েছে। এই সময়টাতে আমরা কোন কৌশল অবলম্বন করলে, কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে আমরা পৌঁছতে পারবো, মূলত সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি শুরুতেই আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব বেলাল আহমেদ রাজু স্যারকে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। জসীম একটা কথা বলেনি, সেটা হচ্ছে গত দুদিন যাবত আমি খুব অসুস্থ, আমার খুব জ্বর এবং সর্দি কাশি নাই, তবে ঠান্ডা আছে। আই হোপ এটা মানে করোনা জ্বর না। আমি পরশু দিন একটু বৃষ্টি দিয়ে বিচ্ছিলাম, আমি আমার গ্রামের বাড়িতে আছি, তো সে কারণে সম্ভবত গতকাল থেকে আমার জ্বর আসছে। এখন পর্যন্ত মুখে স্বাদ গন্ধ আছে এবং জ্বরের মাত্রাও খুব একটা তীব্র না, এই মুহূর্তেও জ্বর আছে গায়ে। তো আমি সে কারণে বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলবো না, আমি 30 মিনিট কথা বলবো। এরপরে আমার ছোট ভাই আমাদের উপব্যবস্থাপনা পরিচালক জসীম, সে আমাদের প্রোগ্রামগুলো নিয়ে এবং সিলেবাস নিয়ে কথা বলবে। আমি যারা 41তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, যে বিসিএস এর সবচেয়ে কঠিন ধাপ, কঠিন পরীক্ষাটা আপনারা পাশ করেছেন। এ কারণে আপনাদেরকে ক্যাডার হওয়ার পথে আপনারা অলরেডি অনেক দূরে গিয়ে গেছেন। 4 লাখ 4.5 লাখ প্রার্থী পরীক্ষা দেয়, সেখান থেকে 4% অথবা 5%, এবার 5% ছেলে মেয়েকে পাস করিয়েছে, ক্যান্ডিডেটকে। তো আপনারা জানেন যে 95% ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। এখন আপনারা সামনে যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষাটাতে অলরেডি 50 থেকে 60% ছেলে মেয়ে পাস করবে। তার মানে হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষাটা আপনারা কিন্তু অলরেডি কোয়ালিফাইড, এবং সে কারণে আপনাদেরকে কনফারেন্সের পক্ষ থেকে মোবারকবাদ, অভিনন্দন। তো আপনারা এখন যদি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করে কেউ ক্যাডার না হন বা একটা গভর্নমেন্টের ভালো জব না পান, তাহলে এটাকে আমি দুর্ভাগ্য অথবা আপনার ইনসিনসিয়ারিটি মনে করব। আপনি সিনসিয়ার যদি হন তাহলে 41তম বিসিএস থেকে ভালো ক্যাডার অথবা একটা ভালো জব আপনি অলরেডি চাইলে নিতে পারেন, বাকিটা নির্ভর করবে আগামী 3-4-5 মাসে আপনার অ্যাক্টিভিটির উপর, যে আপনি আসলে কতটা অ্যাক্টিভ ছিলেন। দুঃখিত, আমি
কথা বলতে পারছি না, আমার এই মুহূর্তে গায়ে 102 ডিগ্রি জ্বর। তো আমি গ্রামে আছি, আমার গ্রামে বন্দি আছি আমার রুমে। তো আপনারা চাইলেই পরীক্ষায় একটা চাকরি আপনার হাতের মুঠোয়। এখন আমার ছোট ভাই বলছে যে পরীক্ষাটা নভেম্বরে পিএসসি নেবে বলছে। আমি অনেক কনফিডেন্সের অনেক কার্যক্রম থেকে এই গত 1.5 বছর অনেকটা দূরে আছি। তো খালি আশায় আছে যে কদিন, কবে অফিস খুলবে, কবে ক্লাসরুম চালু করবে, কবে আবার অ্যাক্টিভ হতে পারবো। আমি অলরেডি ডিজার্টেড, যে দীর্ঘদিন এতটা বেকার সময় আসলে কাটানো খুব কঠিন। আমরা যারা খুব ব্যস্ত সময় পার করেছি, এখন তারা খুব বেশি বেকার। এটা লাইফের উপরও ইফেক্ট পড়ছে। আপনারাও দীর্ঘদিন অপেক্ষা করছেন, এই যে একটা প্রিলিমিনারি রেজাল্ট দিতে প্রায় 4 মাস 3 মাস প্লাস সময় নিয়ে নিছে, এটা অতীতে কখনো হয়নি। তো পিএসসি চাইলে আরো আগে রেজাল্টটা দিতে পারতো, কিন্তু করোনার কারণে দীর্ঘদিন অফিস বন্ধ থাকে, সরকারি কার্যক্রম বন্ধ ছিল, সেই জন্য হয়তো দেরি করছে। আপনারা যারা পাশ করেছেন, তারা ধরে নেন যদি পিএসসি বলছে নভেম্বরে পরীক্ষা হবে, আমি যদি মনে করি যে পিএসসির কথাই কারেক্ট, যে নভেম্বরের শেষ সপ্তাহে যদি পরীক্ষা শুরু হয়, তাও আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পুরো 4 মাস সময়, 4 মাস মানে 120 দিন, 120 দিন সময় আপনার হাতে রেখে যদি আপনি প্রস্তুতি নেন, বাকিটা সময় যতটা পিছাবে বা নভেম্বরে পরীক্ষা নেবে, এটা আমিও বিশ্বাস করছি না। আমার কাছে যদি পরীক্ষা জানুয়ারিতে হয় তাতেও আমি অবাক হব না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পরীক্ষা জানুয়ারির আগে নিতে পারবে না। তো হতে পারে, আমরা যদি পিএসসির কথাই ধরি নভেম্বর, তো নভেম্বরের লাস্ট উইক ধরলেও আরো 4 মাস সময় বাকি আছে। এই 4 মাস সময় একজন প্রার্থী লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি মনে করি এনাফ টাইম। কেন, আপনারা যারা প্রিলি কোয়ালিফাই করেছেন, আমরা তো এখনো কাট মার্ক জানি না কততে পাশ করিয়েছে অথবা কত পাশ করাবে। তো আমার ধারণা 100 নিশ্চিত নিশ্চয়ই পাশ হয় নাই, তো 100-র উপরে একটা কাট মার্ক হয়তো হবে। এখন যদি যারা 100-র উপরে নাম্বার পেয়ে পাশ করেছেন, অর্থাৎ 3.5 লাখ 4 লাখ প্রার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে আপনি 21,000-এর মধ্যে আসতে পারছেন, তার মানে হচ্ছে আপনি কোয়ালিফাইড, আপনার অলরেডি একটা যোগ্যতা তৈরি হয়েছে। বিশ্বাস করেন কিনা আমি জানি না, এখন পরীক্ষা যদি দেন, এখন আপনারা যারা প্রিলি পাশ করেছেন, কেউই 40%-এর নিচে নাম্বার পাবেন না, একজনও না। কেউ কেউ এখন পরীক্ষা দিলেও আপনাদের মধ্যে মিনিমাম 6 থেকে 7 হাজার বা 8 হাজার প্রার্থী আছে যারা আগে 40তম ভাইবা দিয়ে অপেক্ষা করছে রেজাল্টের জন্য। তো 40তম ভাইবার যারা রেজাল্ট ভাইবা দিয়েছে, রেজাল্ট এখনো হয়নি, তাহলে 40তম যারা ক্যাডার হবে, তারাও কিন্তু অনেকে আপনাদের সাথে প্রিলি পাস করেছে। 40তম যারা নন ক্যাডার হবে, 40তম রেজাল্ট দিছে জোসেফ? হ্যালো জসিম, হ্যাঁ 40তম তো বাইরে চলছে, মাঝখানে বন্ধ হয়ে গেল। 40তম কি রেজাল্ট দিচ্ছে? 40তম কি রেজাল্ট দিচ্ছে? বাইবা কি শেষ হয়েছে? না বাইবা শেষ হয়নি। আচ্ছা হ্যাঁ শেষ হয়নি, না আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো 40তম যারা ক্যাডার হবে বা যারা নন ক্যাডার হবে, তারাও কিন্তু আপনাদের সাথে অনেকে প্রিলি পরীক্ষা দিয়েছে। আপনাদের সাথে এমন অনেক প্রার্থী আছে যারা এখন পরীক্ষা দিলে 60% নাম্বার পাবে। এখন আমি ধরে নিচ্ছি আপনি যদি এখন পরীক্ষা দিয়ে কোনো প্রস্তুতি ছাড়া 45% নাম্বার পান, আর যদি কেউ আপনার সাথে একই টেবিলে বসে পরীক্ষা দিবে, একই হল রুমে বসে পরীক্ষা দিবে, তিনি যদি 59% নাম্বার পায়, তো তিনি নিশ্চয়ই আগামী 4 মাস, ধরেন আগামী মাসে রেজাল্ট দিল 40তম, সাপোজ ভালো একটা ক্যাডার আসলো না বা পছন্দের ক্যাডার পায় নাই, তো তিনি নিশ্চয়ই আবার পরীক্ষার হলে বসবে। তা আপনারও ফার্স্ট চয়েস অ্যাডমিন পুলিশ বা ফরেন, ওনারও ফার্স্ট চয়েস অ্যাডমিন পুলিশ বা ফরেন, কারণ উনি তো এটা পায় নাই। তখন আপনি তার চেয়ে এখন কিন্তু অলরেডি 15% নাম্বার কম আছেন বা 15 নাম্বার কম আছেন, আর তিনি আপনার চেয়ে 15% নাম্বার বেশি আছে। আগামী 4 মাস তিনি আরো পড়াশোনা করে আরো 2-3% নাম্বার যোগ করবে, আপনি কিন্তু তাকে ধরাটাই আপনার জন্য টাফ হয়ে যাবে।
তো এর মানে এই নয় যে প্রথমবার পরীক্ষা দিয়ে ক্যাডার হয় না, যারা পুরনো পরীক্ষা দেয় তারা ক্যাডার হয়, অ্যাকচুয়ালি তা না। প্রথমবার যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে চাকরি পায় 45 থেকে 55%, বাকিরা পুরনো প্রার্থী। তো আপনাদের উচিত হবে যারা এবছর প্রথমবার পাশ করেছেন তাদেরকে, কিন্তু আমার টার্গেট, আমার আজকে সেমিনারের উদ্দেশ্য হচ্ছে যারা ফার্স্ট টাইম প্রিলি পাশ করেছেন, এর আগে কখনো লিখিত পরীক্ষার হলে বসেননি। অ্যাকচুয়ালি আমরা যারা সেমিনার নিই বা আমরা যারা বিসিএস নিয়ে কাজ করি, আমরা যারা এটা নিয়ে গবেষণা করি, তা আমার একটা সেমিনারের ডায়লগ আছে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষার হলে বসার আগ পর্যন্ত বিসিএস প্রার্থীরা বিসিএস এর সিলেবাসটা ভালো করে বোঝে না। তো আপনি লিখিত পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি সিলেবাস নিয়ে আপনার আইডিয়া হবে না। যদি এটা আপনি করতে চান তাহলে আপনার উচিত হবে 40, 38 এবং 37, অন্তত আফটার 35 এই তিন চারটা বিসিএস এর লিখিত পরীক্ষার কোশ্চেন এবং সিলেবাস অ্যানালাইসিস করা, তাহলে আপনার পক্ষে 70-80% সিলেবাস বোঝা সহজ হবে। আমাদের আমরা যারা সেমিনার নিই বা আমরা যারা এই বিসিএস নিয়ে কাজ করি, তারা অনেক সময় প্রার্থীদেরকে এগুলো নিয়ে অনেক হাইপোথেটিক্যাল কথা বলি, বা আমরা মানে ছেলে মেয়েদেরকে অনেক ভয় দেখাই যে এগুলো এগুলো অনেক কঠিন, এগুলো না আমার কাছে না আসলে পারবা না, আমার কাছে কোচিং না করলে পারবা না। এবং আমাদের শিক্ষকরাও যারা অনলাইন অনলাইনে ব্যাচ ট্যাচ পড়ায়, এগুলো ওনারাও এই লাইভ টাইভে এসে ছেলে মেয়েদেরকে অনেক ভয় টয় দেখায়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আরেকজনের, আরেকজন যদি পাকা বিল্ডিং করে আর আপনি যদি কুঁড়ে ঘরে থাকেন, তো তার মানে এই নয় ওনার পাকা বিল্ডিং দেখে আপনি আপনার কুঁড়ে ঘর খুলে ফেলবেন, বিষয়টা তা না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, উনি ওনার জায়গা থেকে চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের পৃথিবীতে স্বকীয়, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্টাইল আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে, নিজস্ব লেখার লেখনই আছে, নিজস্ব লেখার ধরন আছে। তো বিসিএস লিখিত পরীক্ষাটা হচ্ছে কে কত নিজেকে প্রেজেন্ট করতে পারে, আপনি কতটা স্মার্ট, আপনি কতটা সুন্দর লিখতে পারেন, এটা কিন্তু আপনার পেজ দেখে বোঝার কোনো সুযোগ নাই। আপনি যে ভালো ক্যান্ডিডেট এটা আপনি লিখে বোঝাবেন এবং সেই লেখাটা মূল্যায়ন করবে আলাদা আলাদা 9 জন ব্যক্তি। সুতরাং আমাদের আমাদের উচিত হবে, আপনাদের উচিত হবে নিজস্ব একটা স্টাইল তৈরি করা, সিলেবাস বুঝে, সিলেবাস দেখে না, সিলেবাস বুঝে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে একটা ভালো প্রস্তুতি নেওয়া, কিছু নোট করা, এবং কোচিং এর সাথে যারা যুক্ত থাকবেন তাদের 2-3টা বেনিফিট থাকতে পারে। অতীতে যারা কোচিং করেছে তাদের ক্যাডার হওয়ার পসিবিলিটি কিছুটা বেশি, কিছুটা বেশি কেন, কারণ এখানে একটা কম্পিটিশন আছে, কম্পিটিটিভ একটা মনোভাব আছে, কম্পিটিটরদেরকে দেখার সুযোগ আছে। তো যেহেতু এখানে একটা কম্পিটিশন আছে, অন্যান্য প্রার্থীরা পরীক্ষা দেয়, পুরনো যারা ক্যাডার হবে বা হয়েছে বা ভালো নন ক্যাডার পেয়েছে তারাও এখানে পরীক্ষা দিচ্ছে, তাদের সাথে নিজের অবস্থানটা পরিষ্কার হওয়া যায়, খাতা মূল্যায়ন করে খাতার প্রবলেম গুলো বোঝা যায়, যেটা আপনি একা একা পরীক্ষা দিলে বোঝাটা টাফ হবে। হয়তো আপনি অনেক ভালো কিন্তু আপনি যে ভালো এই কনফিডেন্সটা তো আপনি হতে নিতে পারছেন না, আর হয়তো আপনার কিছু ঘাটতি আছে, সেটা কোচিং এ আসলে বোঝা সহজ হয়। আর লিখিত পরীক্ষার আমি মনে করি যে লিখিত পরীক্ষার ক্লাসরুমটাও ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট যে এখানে যেহেতু সবাই প্রত্যেকেই ব্যতিক্রম। আমি একটা উদাহরণ দিই, আমরা যদি মনে করি যে এই 41তম বিসিএস এ কনফিডেন্স এর বাইরে কেউ ক্যাডার হবে না, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি কেউ ক্যাডার হবে না, আমি ধরে নিলাম যে কনফিডেন্সে 8,000 ছেলে মেয়ে কোচিং করবে এবং যে 2,000 লোক নিয়োগ দিবে সবাই কনফিডেন্স থেকে হবে, তাও কিন্তু এই 8,000-এর মধ্যে একটা কম্পিটিশন হবে। আর বাস্তবতা তো হচ্ছে, আমি আই হোপ, আমার বিশ্বাস যে যদি যা ক্যাডার নিয়োগ দিবে তার 40 থেকে 50% ইনশাল্লাহ কনফিডেন্স থেকে হবে, এটা আমরা বলতে পারি। এবং অধিক বিসিএস গুলো তো এটা হয়ে আসছে, 38তম তো হয়েছে, 40তম বিসিএস এ আই হোপ কনফিডেন্স থেকে 1,000-এর বেশি ক্যাডার হবে, কারণ 40তম বিসিএস এ সারা বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার ছিল তাদের মধ্যে রিটেনে আমরা 8,000-সামথিং ছেলে মেয়েকে কোচিং করিয়েছি এবং সব কোচিং মিলেও এই সংখ্যাটা 3,000 হয়নি। সো আই হোপ কনফিডেন্স থেকে 1,000 উপরে ক্যাডার হবে ইনশাল্লাহ, এটা আমরা বলতে পারি। আর লিখিত পরীক্ষায় কনফিডেন্সের একটা প্রিলিতেও কনফিডেন্স ডেফিনেটলি গুড উইল আছে, কিন্তু লিখিত পরীক্ষায় আমি বিলিভ করি যে কনফিডেন্স অপ্রতিদ্বন্দ্বী এবং
41তম বোধহয় সেটা হবে। কারণ হচ্ছে এখানে এক্সপিরিয়েন্সটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি কেন কথাটা বলছি, ধরেন কনফিডেন্সের শিটের বাইরে কোনো প্রশ্ন কমন আসবে না। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আমরা যা শিট দিব তা পড়লেই হবে, একটা উদাহরণ দিচ্ছি। আবার এগুলোকে কেউ রেকর্ড করে আমার নামে বদনাম করেন না, একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু খেয়াল করে দেখেন, যদি আমার ক্লাসরুমে 100 ছেলে মেয়ে থাকে আর সেখান থেকে 20 জনকে নিয়োগ দেয়, এই 100 জন যদি আমার শিটগুলোই শুধু পড়ে এবং আমার শিট থেকে যদি 100% কমন আসে, তাহলে কিন্তু চাকরি 20 জন পাবে। তার মানে কি, 80 জন কিন্তু সেম প্রশ্ন কমন পেয়েছে, সেম শিট পড়েছে, সেম একজামিনা খাতা কেটেছে, বাট 80 জন কিন্তু চাকরি পায় না। কেন? কারণ এই 80 জন কনফিডেন্সের শিটকে হুবহু ফলো করেছে, আর বাকি 20 জন চাকরি পেয়েছে তারা কিন্তু কনফিডেন্সের শিটকে ফলো করেছে, বাট এর সাথে তারা নিজের মতামত, পত্রিকার কলাম, বিভিন্ন ওয়েবসাইটের নিউজ, তারপর হচ্ছে কি বলে সাম্প্রতিক তথ্য, এসব মিলিয়ে তারা লেখাটাকে নিজের মতো করে প্রেজেন্ট করেছে, আর এক্সামিনার এই লেখাগুলোকে তাদের কাছে বেশি এফিশিয়েন্ট মনে করেছেন। এই জন্য সবাইকে দিয়েছে গড়ে 10 নম্বর বা 11 নম্বর করে, এই 20 জনকে দিয়েছে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর করে। এই কারণে 100 জন লোক সেম শিট পড়েছে, সেম জায়গায় কোচিং করেছে, সেম একই জিনিস লিখেছে, কিন্তু চাকরি পেয়েছে 20 জন। আমি আশা করি, আই হোপ আপনারা আমার মেসেজটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি সব কোশ্চেন আমার কোচিং থেকে কমন আসে, সব কোশ্চেন আমার টিচারের ক্লাস থেকে কমন আসে, তাও কিন্তু আপনারা সবাই চাকরি পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং এখানে কাউকেই আইডল করার কোনো সুযোগ নাই, আপনি সবাইকেই টুকটাক ফলো করতে পারেন, আর নিজের সাথে নিজে একটা কম্পিটিশন মনোভাব রাখতে পারেন, গতকালকের চেয়ে যেন আজকে আপনার মধ্যে একটা একটা ইনফরমেশন হলেও বাড়তি যোগ থাকে, পাশের জন যিনি লিখছে তার থেকে যেন আপনি এক লাইন হলেও বাড়তি লিখতে পারেন, বাড়তি ইনফরমেশন যোগ করতে পারেন, খাতার প্রেজেন্টেশন যেন সুন্দর করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, যারা খাতা কাটে তারা মেশিন নয়, তারা মানুষ। তারা যেহেতু মানুষ, তাদের আইডিওলজি ভিন্ন, তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, তাদের খাতা কাটার স্টাইল ভিন্ন, নাম্বার দেওয়ার সিস্টেম ভিন্ন। সুতরাং তারা একই লোক, 100টা খাতা কাটলে এক একজনকে আলাদা আলাদা নাম্বার দেবে, এই আলাদা আলাদা নাম্বারটা আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে হবে। সো এখানে কোচিং থেকে যে সাপোর্টটা আপনারা পাবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান বলছি, আপনি আপনার কম্পিটিটর যারা আমাদের এখানে অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেবে রিটেনে, কনফিডেন্সের ক্লাসরুমে যে রিটেনে পরীক্ষা হয় এটার সাথে শুধু পিএসসি তুলনা করা যাবে, অন্য কারো তুলনা করা যাবে না। কারণ আমরা কনফিডেন্সের ক্লাসরুমে যেভাবে পরীক্ষা নেই প্রত্যেক ব্যাচে, অনেক কোচিং এ সবকিছু মিলেও আমাদের এক ব্যাচে ছেলে মেয়ে হয় না। আপনারা এটা এটা স্বীকৃত এবং এটা সবাই জানে, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। সুতরাং এখানে যে পরীক্ষা দেওয়ার সিস্টেম, টাইম টু টাইম, যেমন 10টার পরীক্ষা ঠিক 10টা 1 মিনিটের মধ্যে শুরু হবে, এবং 10টা 30 11টা 30 পরীক্ষায় আমাদের কিছু পরীক্ষা 1.5 ঘন্টার আছে, কিছু পরীক্ষা 3 ঘন্টা 4 ঘন্টার আছে। তো 11টা 30 পরীক্ষা শেষ হবে, খাতা নিয়ে নেবে এবং খাতাটা মূল্যায়ন করে পরবর্তী পরীক্ষার দিন আপনি খাতাটা আবার নিজের হাতে পাবেন। তাতে করে আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে কেমন পরীক্ষা দিচ্ছেন এবং কেমন মার্ক পেলেন, আর এই মার্ক গুলো কেমন ভ্যালু। একটা উদাহরণ দিই, যেমন আমাদের এখান থেকে 61% নাম্বার পেয়েছেন, সাপোজ একটা উদাহরণ দিলাম, তিনি কিন্তু প্রথম সারিতে প্রথম 20 জনের মধ্যে ক্যাডার হয়েছেন, একটা উদাহরণ দিলাম। আমাদের এখান থেকে যখন 2-3 2 বছর আগে তো আপনি মার্কশিট পান না, তা আমাদের এখান থেকে আমরা দেখলাম 60.5% নাম্বার পেয়েছে, পিএসসির খাতা দেখলাম 60.7% নাম্বার পেয়েছে, পিএসসির রেজাল্ট শিট মানে নাম্বার শিট। সুতরাং আমরা কনফিডেন্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কমিটেড, এবং টিচার আমাদের টিচাররা এক্সপিরিয়েন্স, এবং লিখিত পড়ানোর জন্য যে টিচার কোয়ালিটি দরকার সেটা কনফিডেন্সে আছে। এটা আমি আমার ক্যান্ডিডেটদেরকে আসলে খামাখাই বোঝাচ্ছি, যারা কনফিডেন্সের সাথে যুক্ত নয় তারা হয়তো ইনফরমেশনে কোনো কাজে লাগতে পারে, কনফিডেন্সের ছেলে ক্যান্ডিডেটরা আমাদের এই বিষয়গুলো জানেন। তো আমি আপনাদেরকে যে দু তিনটা বিষয়ে মূলত কথা বলতে চাচ্ছি, তার 1 নম্বর হচ্ছে আপনার হাতে থাকা সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
আর কারা যদি সামনে মাস্টার্স পরীক্ষা টরীক্ষা থাকে এগুলো সব অফ করে দেন। মনে রাখবেন মাস্টার্স পরীক্ষা আপনি আবারও দিতে পারবেন, আবারও দিতে পারবেন, আবারও দিতে পারবেন, কিন্তু আবারও আপনি প্রিলি পাস করবেন এই গ্যারান্টি নাই। প্রিলি এমন একটা আনসার্টেন পরীক্ষা যেখানে কেউ জীবনে দ্বিতীয়বার পাস করবে এই গ্যারান্টি থাকে না। সো আপনি হয়তো অনেক ভালো পরীক্ষা দিলেন কিন্তু কোনো না কোনো কারণে আপনি রেজাল্ট মিস হতে পারে। সো যারা প্রিলি পাস করেছেন তারা কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনার হাতে একদমই আপনার বাড়ির দোরগোড়ায়, বাড়ির দরজায় আপনার ক্যারিয়ার নক করছে। এই জায়গাটাতে কোনোভাবেই আপনি ঘরে শুয়ে থেকে চাকরিকে সরায় দিবেন না। আর যারা প্রিলি কোয়ালিফাই করেন নাই, যারা 2-3-5 নাম্বারের জন্য মিস করেছেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে পিএসসি বলছে অক্টোবরের 6 তারিখে পরীক্ষা হবে। আমি এটাও আমি খুব একটা এখন বিশ্বাস করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে না অক্টোবরের 6 তারিখে প্রিলিমিনারি পরীক্ষা হবে। আমার কাছে মনে হচ্ছে পরীক্ষাটা আরো 1-1.5 মাস পিছাতে পারে। যদি নাও পিছায় অক্টোবরের 6 তারিখে প্রিলি পরীক্ষা, আপনারা আমার আগের পরামর্শটা এখন ভুলে যান। আমি আগে বলছিলাম প্রিলি পরীক্ষার পর পর বলছিলাম যে রিটেনের জন্য প্রস্তুতি নেন, আর যারা কোয়ালিফাই করেন নাই তারা এখন আগের পরামর্শ ভুলে যান। তাদের জীবন বিসিএস, মরণ বিসিএস নিয়ে আপনারা 43তম প্রিলির জন্য চেষ্টা করেন। আর যারা পাশ করেছেন, আমি যদি কোভিড পরিস্থিতি ভালো হয় বা আমি অসুস্থতা কেটে গেলে আমরা আরেকদিন একটা বিষয় কনফিডেন্স ছেলে মেয়েদের জন্য আমরা একটা আমি একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা ক্লাস নিব, একটা সেমিনার নিব, যেটা হচ্ছে সিলেবাস এবং খাতা লেখার টেকনিক। স্পেশালি আমার সেমিনার গুলোতে অন্যতম একটা বিষয় হচ্ছে খাতা লেখার টেকনিক। খাতা লেখার টেকনিকটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ খাতা একই একই প্রশ্নে আপনারা সবাই অ্যান্সার করবেন কিন্তু রেজাল্টটা ভিন্ন ভিন্ন হবে। সো এখানে টেকনিক একটা বিষয় অবশ্যই আছে। আমার একটা ডায়লগ আছে, বিসিএস কঠিন নয়, বিসিএস সহজও নয়, কিন্তু বিসিএস টেকনিক্যাল। আপনি যতটা টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন ততটা আপনি কার্যকর হবেন। সো আমি আসলে কথা বলতে পারছি না, আমার মানে শরীর অবস্থা খুব একটা ভালো না। আপনারা যারা কনফিডেন্সের সাথে যুক্ত হবেন তাদেরকে অভিনন্দন জানাবো, যারা পাশ করেছেন তাদেরকে অভিনন্দন। যদি কেউ কোচিং করার চিন্তা করেন তাহলে আমি আশা করবো আপনার কনফিডেন্স সাথে করবেন। আর এখানে আমি একটা পরামর্শ দিই, আপনারা অনেকেই অনলাইন ব্যাচ এগুলা পড়েন, আমি এই জায়গাটাতে একটা আপনাদেরকে দ্বিমত পোষণ করব। এখানে আমার টিচাররা আমার সাথে দ্বিমত করতে পারে বা টিচারদের অনেক ক্ষতি হতে পারে। লিখিত পরীক্ষার জন্য স্পেশালি কোনো একটা সাবজেক্টের জন্য আপনারা অনলাইনে বা কারো কাছে পড়বেন, এটা এতে করে আপনাদের খুব একটা বেনিফিট হবে না। প্রথম 2-4টা ক্লাস করে মনে হচ্ছে আপনি মনে হবে যে আপনি অনেক কিছু শিখছেন, অ্যাকচুয়ালি ওই টাইমটা বরং ওই টাইমটা আপনি বাসায় স্টাডি করেন বা ওই টাইমটা আপনি এটা পরীক্ষা দেন। আমি লিখিত পরীক্ষার ক্ষেত্রে পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব দিব পরীক্ষা দেওয়াটাকে, কারণ যেহেতু এটা লেখার পরীক্ষা, দাগানো পরীক্ষা না, যত আপনি লিখবেন তত আপনি ভালো করবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। যেমন একটা উদাহরণ দিই, অনলাইনে আপনি পড়তে পারেন, অনলাইনে যদি কেউ পড়েন তাহলে আপনি ইংরেজি লেখা শেখার জন্য কিছু পড়তে পারেন, কিন্তু আপনি অনলাইনে এই সাধারণ কি বলে নর্মাল বিষয়গুলি বা সাধারণ বিষয় এগুলা অনলাইনে পড়ে আদৌ কতটা ওই 2 ঘন্টা সময় দিয়ে ওখান থেকে কতটা ইনফরমেশন আপনি খাতা যোগ করবেন, আমি যথেষ্ট ডাউট আছে। সুতরাং আপনারা কোচিং আসলে একটা সমন্বিত সিস্টেম পাবেন, আমরা যেহেতু সবগুলো বিষয়ে আমরা একটা সমন্বিত সার্ভিস দেবো, আর স্পেশালি আমরা পরীক্ষাগুলো নিব, এটা কনফিডেন্সে অনেক ভালো একটা সুযোগ। একটা বিষয় হচ্ছে আমরা এখন এই কোভিডের কারণে যে পেমেন্ট সিস্টেম আমরা করেছি, যে পেমেন্ট আমরা নেই, আমরা আমি খুব দুঃখ মানে দুঃখ নিয়ে কথাটা বলছি যে আমরা এখন যে ফি নেই সেটা আমাদের নর্মাল টাইমে ফিএসসি 30-40%। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই টাকাতেও আপনারা অনেকে ডিসকাউন্ট চান, আমরা ডিসকাউন্ট দিয়েও যে পেমেন্টটা নিতাম তার চেয়ে এখন 3-4 হাজার টাকা কম নেই। তো এর পরেও আমরা যেমন কনফিডেন্সের চিটং ব্রাঞ্চে আমরা 15,000 টাকা নিচে রিটার্নের ফি নিতাম না, 14,000 টাকা আমি সেমিনার দিন ডিসকাউন্ট দিতাম 1,000 টাকা, অথচ এখন আমরা একটা কমন ফি নিচ্ছি 7,000-8,000 টাকা 9,000 টাকা ফি নিচ্ছি,
এটাও আপনারা ডিসকাউন্ট চান। তো কনফিডেন্সের একটা উদাহরণ দিই, যেমন গত বছর আমাদের বিজ্ঞানের শুধু শীট থেকে 81 নম্বর কমন আসছে, শুধু শীট থেকে। আপনি কি পড়তে চান, কত পড়বেন? তো কনফিডেন্সের এই এতগুলো শীট, তারপরে এতগুলো ক্লাস, এতগুলো পরীক্ষা, সব মিলে আমরা পেমেন্ট নেব 7,000 বা 8,000 টাকা। এটা তো আমার মনে হয় একটা মামুলি পেমেন্ট। একটা উদাহরণ দিই আপনাদেরকে, আজ থেকে 14 বছর আগে যখন 27তম বিসিএস আমার ভাইয়া ছিলেন, তো চিটাগাং ক্যাম্পাসে গিয়ে উনি ক্যাবিনেটে গেছেন 2005 সালের কথা বলছি, 2005 সালে, তো 15 বছর 16 বছর আগে। উনি চিটাগাং ক্যাম্পাসে গিয়ে 8,000 টাকা ফি রিটার্নে, 27তম বিসিএস রিটার্ন, এটাকে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 7,000 টাকা করে দিল। আমাদের যে সকল টিচারদেরকে এখন আমরা 3,000-4,000 টাকা এক ক্লাস পেমেন্ট করি, ওই সকল টিচাররা তখন 300 টাকা লেকচার পেমেন্ট পেতেন। তখন কনফিডেন্সে মোমবাতি দিয়ে ক্লাস। আর এখন আমরা যে ফি নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আসলে আমার তো এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান না, আপনারা জানেন সরকারি কোনো অনুদানও আমাদের নাই। গত দেড় বছরে কনফিডেন্সের একজন রেগুলার, একজন স্টাফ, একজন টিচারকে আমরা বেতন বঞ্চিত করে, একজন কেউ না। তো এরপরও দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের টিচাররা অনেকেই এখন ব্যাচ ট্যাচ পড়ান বা প্রাইভেট পড়ান, এগুলোতে কনফিডেন্স যে ক্ষতি হচ্ছে ওনারা আসলে এটা বুঝতে পারেন না। আমি খুবই ডিজার্টেড যে আমরা দেড় বছর একটা লোককে বসিয়ে বসিয়ে টাকা দিয়ে গেছি, আর ওনারা এখন এসে প্রাইভেট ব্যাচ পড়ায় আমাদের ক্ষতি করছেন। এটা কতটা যৌক্তিক বা কতটা হিউম্যানিটির মধ্যে পড়ছে, কতটা মানবতার মধ্যে পড়ছে, আই ডোন্ট নো, আমি জানি না। তো আমরা এখন যে ফিটা নিচ্ছি এটা আসলে অলমোস্ট, একটা উদাহরণ দিই, আপনি একজন টিচারের কাছে প্রাইভেট পড়লে মাসে 500 টাকা দিয়ে যদি পড়েন, তাও 5 মাস 6 মাস পড়তে 3,000 টাকা 4,000 টাকা লাগবে। কনফিডেন্স 100-এর উপরে ক্লাস দিবে, 25-30টা পরীক্ষা নেবে, এতগুলো সিট দিবে, সেটা 7,000-8,000 টাকা পেমেন্ট, আমার কাছে মনে হচ্ছে টু মাচ ফর। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই পেমেন্ট যারা আমার ছোট ভাই ঘোষণা করবে সেটা নিয়ে কোনো রিকোয়েস্ট টিকোয়েস্ট করেন না প্লিজ, আমরা একেবারে আমাদের অস্তিত্বের সংকটে আছি। একটা কথা মনে রাখবেন, প্রতিষ্ঠানটা টিকে না থাকলে আপনারা সার্ভিস পাবেন না, আপনাদের জুনিয়ররা সার্ভিস পাবেন না। তো আমি এখন পর্যন্ত কনফিডেন্সটাকে ধরে রাখার চেষ্টা করছি, টিকে রাখার চেষ্টা করছি, এবং যেহেতু আমার কোনো সরকারি অনুদান নাই, বিলিভ করেন আমার যে কনফিডেন্স থেকে যা টাকা পয়সা ইনকাম করেছি, যা অনেক, ওগুলো তো আরও 1 বছর আগে 6 মাস আগেই শেষ, এবং ব্যাংক লোন করে প্রপার্টি বিক্রি করে এখন কনফিডেন্স চালাচ্ছি। কিন্তু আমার একটা স্বভাব হচ্ছে আমি মুখে কখনো অভাব দেখাই না বা চুপ থাকি, এই কারণে আমাদের অনেকেই হয়তো মনে করছে আমার কাছে কি নাকি হাতে গোড়া টাকা পয়সা আছে, আসলে কিন্তু বিষয়টা আমরা খুব পুয়র অবস্থায় আছি। তো আমার কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা যে পেমেন্ট আমরা ঘোষণা করব, এই পেমেন্টটাতে আপনারা প্লিজ আর কোনো ডিসকাউন্ট চেয়ে আমাদেরকে লজ্জিত করবেন না এবং কষ্ট দিবেন না। আমি আমার ছোট ভাইকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি, আমি আসলে কথা বলতে পারছি না, মনে হয় বন্ধ হয়ে শিক্ষক বা এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন, এক্ষেত্রে চলে আসছে। তো সেই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, একটি বিষয় হচ্ছে যেমন কনফিডেন্স হচ্ছে একটা টিম ওয়ার্ক হয়। এখানে এই টিম ওয়ার্কে কারা প্লে করে, কারা কারা পার্টিসিপেট করে, কনফিডেন্স ম্যানেজমেন্ট করে, যারা দীর্ঘদিন যাবৎ এই লেভেল নিয়ে কাজ করছি, যেমন রাজু ভাই তো পরের কথা, আমি 24তম থেকে কাজ করছি, তাহলে রাজু ভাই তো আমার সিনিয়র, তাহলে এই যে এতগুলো বিসিএসের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্টে, তাহলে এই এরা টিম ওয়ার্কের মধ্যে আছে, আমাদের শিক্ষক দলের টিম ওয়ার্কের মধ্যে আছে, আমাদের রিসার্চ ওয়ার্ক টিম ওয়ার্কের মধ্যে আছে, আমাদের এক্সাম অফিস এক্সাম কন্ট্রোল অফিসের টিম ওয়ার্কের মধ্যে আছে, এবং সব মানে ওভারঅল টিম কনফিডেন্স আপনার সাথে কাজ করছে, অথবা যে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের কাজ করে। এখন আপনি যদি এক আমার কাছে, জসীম ভাইয়ের কাছে পড়তে আসেন অথবা রাজু ভাইয়ের কাছে পড়তে আসেন, তখন হয় কি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমরা জানি যে ইন্ডিভিজুয়াল কোনো আউটপুট অবশ্যই টিম আউটপুট থেকে কখনো বেশি হয় না, এটা এটা প্রমাণিত, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো আপনাদের কাছে যে রিকোয়েস্ট রাখবো যে আপনারা যেহেতু
তারপর প্রিলিমিনারি শুরুতেই কিন্তু আপনি বুঝতে পারেন না কি করবেন না করবেন বুঝতে পারেন না, আপনারা ক্রমান্বয়ে যখন শুরু করেছেন এক সময় আপনার পরিকল্পিত পরিশ্রমের মাধ্যমে আপনারা কিন্তু সেই জায়গাটা এখন অ্যাচিভ করছেন। এখন আপনারা যখন লিখিত পরীক্ষা, যারা আমার বিশ্বাস যারা আমাদের সাথে আজকে দেখছেন আমাদের সাথে এখন আছে যারা আমাদের অ্যাডভান্স কোর্সে যারা ভর্তি হয়েছিল বা রেজাল্ট পরবর্তী যারা ভর্তি হয়েছিল তারা আমার সাথে বিশ্বাস করবে যে তাদের অলমোস্ট তাদের কোর্সের 50% প্লাস আমাদের শেষ হয়ে গেছে। অনেকে কিছু কিছু যেমন ইংলিশ আমাদের একবার 100% শেষ হয়ে গেছে, এখন আমরা আবার শুরু করবো। আমাদের বিজ্ঞান ICT পার্টটা ছাড়া বিজ্ঞান কিন্তু আমাদের শেষ, এখন আবার আমরা শুরু করবো। তাহলে তারা কিন্তু বাই দিস টাইম বুঝে গেছে পড়তে কিভাবে হবে। আপনারা যারা এখন নতুন আছেন তারাও কিন্তু এখন হয়তো বুঝতেছেন যে মনে করছেন যে ইন্ডিভিজুয়ালি কিভাবে পড়বো, কোচিং এ পড়তে হয় বিভিন্ন স্যারদের কাছে পড়তে হয়, কিন্তু একটা সময় এসে আপনিও কিন্তু বুঝে ফেলবেন। এখন প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে প্রতিষ্ঠান এই যে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে বা টিম ওয়ার্কের মাধ্যমে একটা প্ল্যান তৈরি করে, একটা কোর্স প্ল্যান তৈরি করে, যে কোর্স প্ল্যানের মাধ্যমে খুব স্ট্র্যাটেজিক একটা প্ল্যান যেখানে প্রত্যেকটা সাবজেক্টের 5 থেকে 6 জন করে শিক্ষক থাকে, তারপরে আমাদের রিসার্চ রুম থাকে, আমাদের এক্সাম কন্ট্রোলার থাকে, আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করি। আর সেই প্ল্যানে যেভাবে আপনি কম সময়ে আপনার প্রস্তুতিটুকু গুছিয়ে নিতে পারবেন, আপনি কিন্তু আমার কাছে বা অন্য একজনের কাছে ইন্ডিভিজুয়ালি আপনি হেল্প নিয়ে কিন্তু সেটা আপনার পক্ষে কতটুকু সম্ভব হবে সেটা আপনারা ভালো বুঝবেন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সময় কিন্তু পাবেন 4 থেকে 5 মাস, এই 4 থেকে 5 মাস সময়ে আপনাকে 900 নম্বরের প্রস্তুতি নিতে হবে। তাহলে আমি যদি ধরেন আপনাকে বলি 300, 400, 500 ক্লাস দেবো, এটা হচ্ছে এত ক্লাস দিয়ে আপনি কি করবেন? অথবা আমি যদি ইংলিশ পড়াই, আমি যদি বাংলা পড়াই, অথবা হঠাৎ কোনো শিক্ষক যদি ভাবে কেউ 100টা, কেউ 90টা, কেউ 70টা, তো 300-400 ক্লাস করার মতো আসা আমাদের সময় এই মুহূর্তে নেই। আমাদের এই মুহূর্তে যে কাজটা করতে হবে খুব টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্টে আমাদের সিলেবাস অ্যানালাইসিস করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, এবং সেটা আজকে আমরা করব। সে অনুসারে আমাকে আমার প্রস্তুতির কৌশলটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। মনে রাখবেন যারা শুনছেন একটু মনে রাখবেন, কঠিন প্রশ্ন এবং সহজ প্রশ্নের নম্বর কিন্তু সেম, আপনি কি কঠিন প্রশ্ন উত্তর করবেন না সহজ প্রশ্ন উত্তর করবেন। এখন একটা পরীক্ষা কঠিন প্রশ্ন এবং সহজ প্রশ্ন দুই প্রশ্নে কিন্তু আপনাকে উত্তর করতে হবে, এমনটা যে কঠিন প্রশ্ন আপনি 5 মিনিটের জায়গায় যে যেটা 5 মিনিট প্রয়োজন সেটা আপনি 10 মিনিটে করলেন, আপনার কিন্তু টাইম ম্যানেজমেন্ট সেখানে ঠিক থাকবে না। তো আপনাকে রাইট টাইমে প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে অবশ্যই একটা প্রশ্নে কি কি লিখবেন সেই পয়েন্টগুলো আগ থেকে মাথা সেট আপ রাখতে হবে। তার মানে আপনাকে বুঝতে হবে কোন ধরনের প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা আসে, এবং সেটা বোঝার জন্য আপনাকে সবার আগে আপনাকে রাজু ভাই যেমনটি বলেছিলেন বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। তো আপনি যে বিগত বছরের বিসিএস এর প্রশ্ন যদি দেখেন, যেমন আমি যদি আপনাকে শুরুতেই ইংলিশের কথা বলি, অনেকেই আমাদের আমি শুরুতে ইংলিশ নিয়ে বলতে চাচ্ছি, জন্য আমাদের অনেক প্রার্থীদের ইংলিশের নিয়েই প্রবলেম। ইংলিশে আপনারা অনেকে মনে করেন যে আমি ইংলিশে প্রস্তুতি নিব, 2-3 জায়গা প্রাইভেট করবো বা কোচিংয়ে করবো, প্রাইভেটে করবো বা হঠাৎ, হ্যাঁ, অথবা নিজে নিজে করবো। আপনি যেখানে পড়েন আপনাকে মানতে হবে যে ইংলিশের আপনার 200 নম্বরের মধ্যে 50 নম্বর অনুবাদ এবং বাংলা 15 নম্বর অনুবাদ, 65 নম্বরের যে অনুবাদ, আপনাকে এই অনুবাদের পিছনে কমপক্ষে ইংলিশের জন্য যে টাইম অ্যালোকেট করবেন সেই অ্যালোকেশনের কমপক্ষে 70 থেকে 80% সময় আপনাকে অ্যালোকেট করতে হবে অনুবাদের জন্য। আমি আবারও বলছি, অনুবাদের জন্য আপনাকে 70 থেকে 80% টাইম অ্যালোকেট করতে হবে। কেন করতে হবে আপনার সাথে, প্রথমত এই অনুবাদ প্রস্তুতির মাধ্যমে, এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরা অনুবাদের জন্য আমাদের শিডিউল ক্লাসের মধ্যে আমাদের প্রথম ব্যাচ যারা তাদেরকে আমরা শুরু করেছি তাদেরকে, এখানে কেউ থাকলে এখানে কমেন্ট করবেন, যারা আমাদের ভর্তিকৃত প্রার্থী যদি কেউ থাকেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সার্ভিস সম্পর্কে, সার্ভিস সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাবেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমরা 6টা শিডিউল ক্লাস দিয়েছি অনুবাদের জন্য আর 25টা প্র্যাকটিস ক্লাস দিয়েছি, টোটাল ক্লাস দিয়েছি 31টা শুধু অনুবাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কেন এতগুলো ক্লাস কেন দিয়েছি অনুবাদের জন্য, কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা অংশগ্রহণ করবেন, পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে আপনাকে 65 নম্বরের অনুবাদের উত্তর করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
আপনি যে আপনি বিসিএস লিখিত পরীক্ষা ইংলিশে একটা প্যাসেজের উত্তর করতে হবে। একটা প্যাসেজে যদি আপনি উত্তর করেন 100 নম্বরের জন্য, তাহলে আপনি যখন পত্রিকা থেকে যখন আপনি আপনি যখন পত্রিকা থেকে আপনি অংশগ্রহণ সরি পত্রিকা থেকে প্যাসেজ পড়বেন, কোন ধরনের প্যাসেজগুলো আপনি অনুবাদ করার চেষ্টা করবেন, যেগুলো আপনার বাংলাদেশ আন্তর্জাতিকের প্রশ্নের সাথে রিলেটেড, যেগুলো বাংলা রচনা ইংরেজি রচনার সাথে রিলেটেড, সেই টপিকসগুলো যদি আপনি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা শিখতে পারেন, তাহলে দেখেন কোথায় কোথায় কাজ লাগছে। আপনার অনুবাদের সমস্যার সমাধান হলো, আপনার বাংলা রচনা ইংরেজি রচনাতে আপনি তথ্য উপাত্ত ডেটা চার্ট গ্রাফগুলো সংযুক্ত করতে পারলেন, একই সাথে আপনি এগুলো থেকে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড শিখতে পারলেন, সেই ওয়ার্ডগুলো আপনার গ্রামাটিক্যাল পার্টে বা সেখানে আপনি ব্যবহার করতে পারলেন, আপনার লেখার স্টাইল বা লেখার ডেভেলপমেন্টের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের জন্য আপনার সেই ওয়ার্ডগুলো কাজে লাগবে। হ্যাঁ, এই জন্য অনুবাদটা অনুশীলন করা প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু অনুবাদ অনুশীলন করেন, আমি বলবো শুধুমাত্র চিঠির যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা বাদ দিয়ে আপনার বাকি সব কিছু কমপ্লিট হয়ে যায়। আপনি সামারি লিখবেন, আপনার তো অবশ্যই বুঝতে হবে, সামারিটা তো বুঝতে হবে, প্যাসেজটা বুঝতে হবে, না বুঝলে তারা আপনি করতে পারবেন না। এই জন্য আমি বলবো টোটাল ইংলিশ ইংরেজি প্রস্তুতির 70-80% সময় আমরা অনুবাদ প্র্যাকটিস করলে কিন্তু আমাদের আলটিমেটলি ইংলিশ প্রস্তুতি হয়ে যাবে এবং কনফিডেন্স এই জায়গায় আমাদের ম্যাচুরিটি পাচ্ছে। হ্যাঁ রশিম, হ্যাঁ শুনছি, তোমার কথাগুলো সম্ভবত ক্লিয়ার হচ্ছে না, আর একটু স্লো বলো আর হচ্ছে একটু স্পেসিফিক করে বলো, কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, প্রয়োজনে কেটে দিয়ে আবার আবার যুক্ত হও। ওরা হচ্ছে আপনি শোনার জন্য ইয়ে করে দিয়েছে, ওরা লাইনটা খুলে দিয়েছে, এজন্য সমস্যা হয়েছে। এখন কি ক্লিয়ার? এটা খুললে তো কথা শোনা যাচ্ছে, এটা খুললে কথা শোনা যাচ্ছে, জসিম হ্যালো, কথা ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার। জসিম একটা কাজ করো, যারা আমাদের ক্যান্ডিডেট, আমাদের আমাদের যারা এই আগামী 110, তোমরা যে কদিন ভর্তি ডেট দিবা, তো এই কদিনে ধরো আগামী এই মাসের 15 তারিখের দিকে অনলাইনে শুধু আমার একটা সেশন রাখবা 1.5 ঘন্টার, যেন আমি স্পেসিফিক সাবজেক্ট ওয়ারি কিছু কথা বলতে পারি এবং কি বলে ওই যে লেখার কিছু প্ল্যান এগুলো নিয়ে আলোচনা করতে পারি, কারণ আমি আজ কথা বলতে পারছি না, আমার কাছে মানে খারাপ লাগতেছে। আর আমি কি লিভ করব এখান থেকে? আচ্ছা জসিম, সেমিনারটা কোনোভাবেই 1.5 ঘন্টার বেশি নিবে না, কারণ অনলাইনে 1.5 ঘন্টার বেশি কথা শোনা অনেক টাফ। আমরা 9:30 শেষ করে দেব। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ইংলিশের জন্য বলছি যে আমরা মূলত আমাদের যদি আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ক্লিয়ার করতে পারি, তাহলে অর্থাৎ অনুবাদ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইংলিশের মেজরিটি প্রবলেম আমাদের সলভ হবে। একই সাথে আমরা যদি আমাদের সাধারণ জ্ঞান এবং রচনা সংশ্লিষ্ট টপিকসগুলো থেকে অনুবাদ প্র্যাকটিস করি, তাহলে আমাদের সেই সকল জায়গাগুলো তো আমাদের জন্য সেই সকল জায়গাগুলো তো কাজে আসবে। আমরা এখন একটু আপনাদেরকে লিখিত পরীক্ষার আগে যা একটু বলেছিলেন, লিখিত পরীক্ষা কেন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু বা এই পরীক্ষা কেন আপনাকে ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা 38তম বিসিএস এর মাধ্যমে একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আপনাদের আসলে এই মুহূর্তে কি করবো। 38তম বিসিএস একটু দেখেন, 38তম বিসিএস এর প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিল 16,286 জন স্টুডেন্ট। আপনারা কি শুনতে পার
পারছেন কিনা একটু জানাবেন, শুনতে পাচ্ছেন কিনা এখন? তো প্রিলিমিনারি কোয়ালিফাই করছে 16,266 স্টুডেন্টের মধ্যে, রিটেন কোয়ালিফাই করছে 9,862 জন। তো 9,862 জনের মধ্যে কিছু ছেলে মেয়ে বা কিছু প্রার্থী তো বিসিএস আর অংশগ্রহণ করে নাই, কারণ হচ্ছে 37 বিসিএস অধ্যক্ষের পেয়ে গেছে, কিছু কিছু হচ্ছে বাইবাতে ফেল করেছে। তাহলে এই দুটো গ্রুপ বাদ দিয়ে বাইবা পাস করেছে বা বাইবা কোয়ালিফাই করেছে 8,337 জন। এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু দেখেন, 8,337 জন প্রার্থীর মধ্যে ক্যাডার পেয়েছে 2,204 জন। এই 2,204 জন প্রার্থী ক্যাডার পেয়ে গেছে, এদের মধ্যে যাই সকল প্রার্থীর ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন বা পুলিশ বা পররাষ্ট্র, তাদের কিন্তু প্রথম 200 থেকে 300 জনের মধ্যেই আসতে হয়েছে। তার মানে আপনি যদি এই ধরনের ক্যাডার গুলো পেতে চান, এই যে 20,000 21,000 প্রার্থী পরীক্ষা দিবে, এই 21,000 প্রার্থীর মধ্যে আপনাকে এই 200-300-র মধ্যে আসতে হবে। এটা হচ্ছে আপনার এই জিনিসটা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে। এখন যাদের প্রস্তুতি ভালো তারা আরো ভালো করতে হবে, যাদের দুর্বল আছে তাদেরকে গ্যাপ গুলো পূরণ করতে হবে। কিন্তু আমি বলছি আপনাদের প্রত্যেককেই এই মুহূর্তে যদি আপনি চেষ্টা করেন, আপনার পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে। নাই মামার থেকে যেহেতু কানা মামাও ভালো, সেক্ষেত্রে আমি বলবো আপনি দেখেন, যদি কোনো ধরনের ক্যাডার না পান সেক্ষেত্রে কি হচ্ছে, 6,173 জন প্রার্থী ছিল নন ক্যাডারে পাশ করেছে, এই নন ক্যাডারে 6,173 জনের মধ্যে নাইন গ্রেডে চাকরি পেয়েছে, তিনটা স্লটে নাইন গ্রেড রিকমেন্ড করেছে 1,754 জন। এই 1,754 জনকে নন ক্যাডার প্রথম শ্রেণীতে রিকমেন্ড করেছে 38তম বিসিএস থেকে, এবং টেন্থ গ্রেডে সর্বশেষ টেন্থ গ্রেডে করছে 1,139 জন। এরপরেও টেন্থ গ্রেড আরো করতে পারে, কারণ 40তম বিসিএস এর ভাইভার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত বাকিদেরকে করতে পারে। অর্থাৎ নন ক্যাডারে টোটাল 2,893 জন প্রার্থী, 2,893 জন প্রার্থী নন ক্যাডারে চাকরি অলরেডি পেয়ে গেছে, আর বাকি যারা আছে, বাকি এখন প্রায় 50% বাকি আছে, তারা হয়তো তাদের ক্ষেত্রে থেকে অলরেডি পাবে। টোটাল 38তম বিসিএস থেকে 5,97 জন বা 5,100 জন প্রার্থী অলরেডি চাকরি পেয়ে গেছে, আর হয়তো নন ক্যাডার টেন্থ গ্রেডে যদি আরো রিকমেন্ড করে আরো প্রার্থী চাকরি পেতে পারে। আমি এর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি, আপনারা দেখেন প্রিলিমিনারি পাশ করা কিন্তু একটা কঠিন বিষয়, লিখিত পাশ করা কিন্তু কঠিন বিষয় নয়। লিখিততে নাম্বার বেশি পাওয়াটা বা আপনার টার্গেটেড নাম্বার পাওয়াটা হচ্ছে কঠিন বিষয়। দেখেন এই যে 16,000 থেকে 9,800 50% প্লাস ছেলে মেয়ে কিন্তু লিখিত পাশ করছে, কিন্তু চাকরি কারা চাকরি করেছে, 2,200 ছেলে মেয়ে পেয়েছে। এখন মেসেজটা বুঝতে হবে যে আপনি কিভাবে নাম্বার পাড়াবেন, সেই স্ট্র্যাটেজি গুলো আপনাকে মেনটেন করতে হবে। যারা একদম ধরেন যে যারা একদম দুর্বল তারা চেষ্টা করবে অ্যাটলিস্ট যেন ক্যাডার না পেলেও ভালো একটা চাকরি পেয়ে যাবে, কারণ আবার প্রিলিমিনারি কোয়ালিফাই করবেন এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। এবং বিসিএস এর লিখিত কোয়ালিফাই করলে ভাইবা কোয়ালিফাই করলে যেহেতু একটা চাকরি আপনার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, সুতরাং এর মাধ্যমে আপনি একটা চাকরি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে নাম্বার বাড়ানোর জন্য আমাদের এই 38 বিসিএস এর একজন ক্যাডারের একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি একটু কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাচ্ছি, সাপোজ একটা বাংলা রচনা আপনাদের 40 নম্বরের জন্য আসলো, আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনারা কত পেজ লিখবেন, একটু কমেন্ট করে যারা বিসিএস লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, যারা বিসিএস লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন আমাকে একটু জানাবেন যে কত পেজ লিখবেন। আমাদের 38তম ফরেন ক্যাডারে কোয়ালিফাইড একজন প্রার্থী লিখেছিল, কমেন্ট করেন তাহলে আমি বলবো, সে লিখেছিল দেখি আপনাদের কমেন্টটা কি, তারপরে তো একটা বলবো, 25 থেকে 30 পেজ, বাহুবুল হক করছে 25 থেকে 30 পেজ, হ্যাঁ 12 থেকে 14 পেজ, হ্যাঁ এই জন্যই একদম 20 পেজ 15 পেজ, হ্যাঁ এই জন্যই আমি আচ্ছা আমি পরীক্ষা দিলে লিখতাম 10 থেকে 12 পেজ, 20 পেজ। আমি যতটুকু দেখেছি আপনারা মেজরিটি প্রার্থী কল্পনা করছেন লিখবেন হচ্ছে উইদিন 20 পেজ, কিছু হচ্ছে 20 পেজের বেশি আছে, কিন্তু আমি নামটা বলি না,
বলবো না, সে লিখেছে 36 পেজ, 36 পেজ লিখেছে, এবং 36 পেজের মধ্যে 10 থেকে 12 পেজের ডাটা দিয়েছে, ডাটা টেবিল গ্রাফ চার্ট এগুলো দিয়েছে 10 থেকে 12 পেজে, এবং সে প্রার্থী বিসিএস ফরেন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। আবার একটু বলছি, সে প্রার্থী ফরেন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তাহলে তাহলে আপনারা যারা 10-12 পেজ করে লেখার চিন্তা করেন, দেখেন ওই প্রার্থী কিন্তু 10 থেকে 12 পেজ হচ্ছে সে ডাটাই দিয়েছে এবং ফরেন ক্যাডারে পড়তে হয়েছে, যার কারণে আপনাদের যে চিন্তা শক্তি, সেই রাজুভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তোমাদের খাতার প্রেজেন্টেশন, যারা খাতা দেখবে তাদের জায়গা নিজেকে বসিয়ে চিন্তা করতে হবে যে খাতা কোন ধরনের তথ্য উপাত্ত ডেটা চার্ট গ্রাফগুলো দিলে ভালো নম্বর পাওয়া যাবে। আমি আরেকটু একটু বলি, এটা কি বাংলা রচনা, বাংলা রচনা কথা বলছো? বাংলা রচনা পরীক্ষা, এই 200 নম্বরের পরীক্ষার জন্য 4 ঘন্টা সময় পাবে, তার মানে আপনি প্রত্যেকটা প্রতি 1 নম্বরের জন্য আপনি সময় পাবেন 1.2 মিনিট। এখন 5 নম্বরের একটা প্রশ্ন যদি আসে, আপনি সময় পাচ্ছেন 6 মিনিট, 6 মিনিটে আপনাকে কমপক্ষে 2.5-3 পেজ তো মিনিমাম লিখতে হবে, 2.5-3 পেজ। এখন আপনি এত লেখা দিয়ে শেষ করতে পারবেন না, আপনি 3 পেজ লিখবেন, 4 পেজ লিখবেন, কিন্তু আপনি যখন টেবিল গ্রাফ চার্ট এগুলো দিবেন তখন কিন্তু আপনার লিখতে অনেক কম সময় লাগবে। একটা পেজে যখন আপনি ডাটা দিবেন, গ্রাফ দিবেন, টেবিল দিবেন, আপনার সেটা করতে, বিশেষ করে গ্রাফ ম্যাপ এগুলো দিতে আপনার 1-1.5 মিনিট বেশি লাগবে না, কিন্তু লিখতে কিন্তু 3-4 মিনিট লাগবে। এই জন্য যত সম্ভব আপনি সেটা আপনার এই তথ্য উপাত্ত ডাটার যে ইউটিলিটি বা এগুলোর যে ব্যবহার সেটাকে আপনাকে বাড়াতে হবে। এখন আপনি যদি, আমি বলছি আপনি 6 মিনিটে আপনাকে 2.5-3 পেজ লিখতে হবে, সেই লেখার অ্যাবিলিটি আপনার আছে কিনা। আপনি যদি, যেমন আন্তর্জাতিক বিষয়গুলিতে 40 নম্বরের আমাদের শর্ট প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের উত্তর করতে হয় 4 নম্বর করে, 4×10=40। এই যে 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 3 ঘন্টা সময় পাবেন, প্রত্যেক মার্কের জন্য আপনার 1.8 মিনিট সময় আপনি পাবেন। হ্যাঁ, তার মানে আপনি 4 নম্বরের জন্য সময় পাচ্ছেন 7 মিনিট 20 সেকেন্ড। এখন আপনি চিন্তা করলেন যে আন্তর্জাতিক ছোট্ট একটা প্রশ্ন আমি হাফ পেজে লিখে দিয়ে চলে আসবো, কিন্তু দেখেন আপনার তো 4 নম্বরের জন্য আপনার কাছে 7 মিনিট+ বরাদ্দ, আপনি কেন হাফ পেজ 1 পেজ লিখবেন? অবশ্যই লজিক্যালি আপনাকে 2-2.5 পেজ মিনিমাম আপনাকে লিখতে হবে। আমি একজন পিএসসি একজন রানিং এক্সামিনারের সাথে কথা বলেছিলাম কিছুদিন আগে, এবং উনি একসময় পিএসসির মেম্বারও ছিলেন, এখন এক্সামিনারও আছেন। উনি আমাকে বললো যে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির খাতা উনি কাটেন, উনি বললো যে কমপক্ষে আমি 3 পেজ এক্সপেক্ট করি এবং যথেষ্ট রেফারেন্স সহ। তো আমরা যদি এই রেফারেন্স তথ্যপাত্রগুলো না দিই এবং আমরা যদি আমাদের মতো রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা কিন্তু বোকামি হবে। এই জন্য পরীক্ষা অংশগ্রহণ করা খুবই জরুরি। আমি বলবো আপনারা যে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমরা কোভিড কালীন কারণে আমরা মাত্র 2টা পরীক্ষা আপনাদের নিতে পেরেছি, আমরা আশা করবো যে এই মাসের 15 অগস্টের পরে আশা করছি সরকার মোটামুটি হয়তো কিছু ফ্যাসিলিটিস দিতে পারে, লকডাউন উঠিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা এই মাসে আরো 2টা পরীক্ষা আমরা আমাদের ক্যাম্পাসে নেওয়ার চিন্তা করছি। সেপ্টেম্বর থেকে আশা করছি আমরা ক্লাস দিতে পারবো, কারণ 8ই অগস্ট থেকে সরকার মাস ভ্যাকসিনাইজেশনে যাচ্ছে এবং 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সরকার 1 কোটি+ মানুষকে ভ্যাকসিনেটেড করবে। তো সরকার এতদিন আমাদের যে লকডাউন গুলো ছিল, যে প্রবলেম গুলো ছিল, আমার বিশ্বাস আপনারা যেহেতু শিক্ষিত, আমরা এখানে সবাই শিক্ষিত ছেলে মেয়ে, আপনারা বিশ্বাস করবেন যে আমাদের এই অবস্থার খুব শীঘ্রই অবসান হতে চলছে, এবং ইনশাল্লাহ যে পৃথিবীর যে সকল উন্নত দেশে ভ্যাকসিন দিয়েছে সেখানে যে পজিটিভ দিকটা হয়েছে, ওরা আক্রান্ত হচ্ছে ঠিক, বা মৃত্যুর হার অনেক কমে গেছে। যেমন আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের একটা এক্সাম্পল দিই, যুক্তরাষ্ট্রে এখন কিন্তু প্রতিদিন 80-85 হাজার লোক আক্রান্ত হচ্ছে, বা মৃত্যু হচ্ছে 350-400-500। অথচ ইন্দোনেশিয়া প্রতিদিন 35-40 হাজার লোক আক্রান্ত হচ্ছে, 2-2.5 হাজার বা 3 হাজার লোক মৃত্যুবরণ করছে শুধুমাত্র ভ্যাকসিনের প্রভাবের কারণে। তো আমাদের সরকার হয়তো রিসেন্টলি আমাদের এই ভ্যাকসিনের যে আমাদের আসছে, এবং আমরা হচ্ছে এই জায়গায় আমরা কিছু ফ্যাসিলিটিস পাবো। আগামী সেপ্টেম্বর থেকে আমরা আমাদের ব্রাঞ্চে পরীক্ষা নিতে পারবো, এবং
আপনাদের রিটার্নিং প্রার্থীদের যে কাজটা হবে, আমরা আপনাদের পরীক্ষাগুলোর টাইম কম দিয়ে হয়তো নিতে হবে, যেহেতু আমরা গত চিন্তাগত পরীক্ষা নিতে পারিনি। আর নতুন প্রার্থীরা তো এখন প্রথম থেকেই দিবেন, আপনাদের জন্য কোনো সমস্যা নেই। যাই হোক, আশা করছি আপনারা যে বিসিএস লিখিত পরীক্ষার জন্য আপনার টোটাল প্রস্তুতির মধ্যে 50% সময় আপনাকে পরিকল্পনা এবং কিভাবে লিখবেন সেটাতে অ্যালোকেট করতে হবে, আর 50% সময় আপনি পড়ালেখা করতে হবে। এটাকে একটু যথেষ্ট গুরুত্ব সহকারে মাথায় রাখবেন এবং আপনার প্রস্তুতির কৌশলের ক্ষেত্রে এটাকে অবশ্যই আপনি কাজে লাগাবেন। আমাদের যারা পূর্ববর্তী ব্যাচ যারা ভর্তি হয়েছে তারা অবশ্যই কিছু ফ্যাসিলিটিস আপনাদের থেকে বেশি পাবে এবং বেশি পেয়েছে। যারা নতুন প্রার্থী ভর্তি হবেন তাদেরকে আমরা 117টা ক্লাস মেবি আমাদের আমি এখানে আপনাদেরকে দেখাবো, 117টা ক্লাস আমরা আপনাদেরকে দিব, লেকচারশিপগুলো সবগুলো দিব, সকল লেকচারশিপ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এই মুহূর্তে আমরা আপনাদেরকে প্রায় হচ্ছে আমাদের 117টা ক্লাসের মধ্যে সম্ভবত 96টা লেকচারশিপ ভর্তি হলে আপনি আমাদের ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে পারবেন, ব্রাঞ্চ থেকে আপনারা লেকচারশিপগুলো নিয়ে যেতে পারবেন, অথবা আপনারা যারা ব্রাঞ্চে যেতে পারবেন না কোভিড কালীন প্রবলেমের কারণে হলে আপনারা যেটা করতে পারেন আপনারা হচ্ছে অনলাইনেও অ্যাডমিশন নিতে পারেন এবং অনলাইনে কুরিয়ার খরচ দিলে আপনাদেরকে লেকচারশিপ কুরিয়ারে পাঠিয়ে দিবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনারা যদি এই মুহূর্তে মনে করেন যে কোভিড এর কারণে আমরা কোচিং তারা খুলবে তারা ভর্তি হবো, অথবা এই মুহূর্তে প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে, দেখেন আপনি বসে থাকলেও অন্যরা কিন্তু বসে থাকবেন, সুতরাং এই সময়টাকে আপনাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। আর আমি আবারও বলছি আমাদের শাখাগুলো খোলা আছে, আপনারা ইচ্ছা করলে আপনারা যে কোনো শাখা আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের পেমেন্ট যেটা হবে, পেমেন্ট বলে আমরা হচ্ছে আমাদের প্রস্তুতির কৌশলে যাচ্ছি, আমাদের কিভাবে পড়ালেখা করবো, কোন কোন বিষয়গুলো কিভাবে পড়ালেখা করবো, আমি আজকে আপনাদেরকে হয়তো এক দুটা বিষয় নিয়ে বলবো। আমরা আমি এই মাসের মধ্যে আমি পার্সোনালি হচ্ছে 10 থেকে 15 থেকে 20 মিনিটের কিছু লাইভ করব, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেই সিক্রেট গ্রুপে এই লাইভগুলো করে প্রতিটা বিষয়ে আপনি কিভাবে পড়বেন, কোন টপিকসগুলো পড়বেন সেটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনাদের সিলেবাস এবং আপনাদের প্রশ্নপত্রের উপরে আমাদের হিউজ রিসার্চ রয়েছে, হিউজ স্টাডি রয়েছে, এবং আমি আপনাদের জন্য গত 38তম বিসিএস 40তম বিসিএস এর সময় সংক্ষিপ্ত সম্পাদকীয়তে একটা করে এডিটোরিয়াল লিখেছিলাম, সেখানে ছিল যে আপনার প্রস্তুতির কৌশল কি। সম্ভবত আমাদের লাস্ট কোন একটা সংখ্যা মে বা জুন সংখ্যাও এই ধরনের একটা 41তম বিসিএস এর জন্য এসেছে, এবং আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে কনফিডেন্স কর্তৃপক্ষ বা কনফিডেন্স ম্যানেজমেন্ট আপনাদেরকে যে গাইডলাইন দিবে সে গাইডলাইন থেকে আপনার মেজরিটি প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। রাজু ভাই যে কথাটা বলছিলেন, আপনি কিভাবে প্রেজেন্ট করেছেন সেটার উপর বেস করে আপনি নম্বর পাবেন। আমাদের শিক্ষকদের বা আমাদের ক্লাসের বা আমাদের লেকচার শিটের হুবহু আপনি খাতা রিপ্রেজেন্ট করেও আপনি ক্যাডার নাও পেতে পারেন, অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। যাই হোক, আমি একটু আপনাদেরকে এখন আমাদের আপনি আমাকে বলেন যে কোনো একটা সাবজেক্টের কথা বলেন, যেটা বলবেন সেটাকে আমি একটু আলোচনা করবো। দেখি আপনাদের আপনাদের অবশ্যই আপনাদেরকে এইটা শুনে দিলে আপনারা একবার কেউ বলবেন বাংলাদেশ, কেউ বলবেন আন্তর্জাতিক, কেউ বলবেন গণিত, দেখি আপনারা কোন সাবজেক্টের উপরে একটু কথা শুনতে চাচ্ছেন। যে কোনো সাবজেক্ট আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ইন্ডিভিজুয়াল লাইভ করে, এখানে উন্মুক্ত না, আমাদের সিক্রেট গ্রুপে আমরা লাইভ করে প্রত্যেকটা বিষয় টপিক্স টু টপিক্স আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কোনটা কোথায় থেকে পড়বেন সেটা বুঝিয়ে দিব। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রার্থীরা বাজারের গাইড বইয়ের উপর নির্ভরশীল হয়, এটা খুবই বোকামি। আমি বলবো যেমন আমাকে এক ক্যাডার অফিসার বলছে যে ভাইয়া আপনি একটু হিসাব করে দেখেন, সেও বড় ক্যাডার পেয়েছে, তরি আমাদের তরি আমাকে বলেছিল যে 38 বরং ক্যাডার পেয়েছে, সে বলেছিল ভাইয়া 455 নম্বরের প্রস্তুতি পত্রিকা থেকে নেওয়া সম্ভব, কিন্তু আমাদের প্রার্থীরা ভুল করে অনেকগুলো গাইড বই বাজার থেকে কিনে, যেটা খুব বোকামি হয়। ওরা গণিত ইংলিশ, আমি জানি যে গণিত ইংলিশ, আচ্ছা ঠিক আছে, ইংলিশটা কিন্তু আমি একটু বলেছি, নয় আরো বলবো ইন্টারন্যাশনাল, ওকে সবগুলোই বলবো, তাহলে গণিতটা একটু বলি। যারা গণিতের কথা শুনতে চাইছেন, গণিতে অনেকে বলেছেন, গণিতে একটু বলি।
একটু শুনবেন, গণিতে আপনারা যারা প্রস্তুতি নিবেন, আপনারা প্রথমে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করবেন? প্রথমে কি পাটিগণিত পড়বেন, জ্যামিতি পড়বেন, নাকি বীজগণিত পড়বেন? যারা নতুন রয়েছেন তারা মনে করবেন যে আমরা যেভাবে সিলেবাস রয়েছে সেভাবে শুরু করি। তো সেভাবে শুরু করলে আপনি গণিতে দেখবেন পাটিগণিতের মাধ্যমে আপনার শুরু। যেমন প্রথমে হচ্ছে পাটিগণিতিক সরল আছে, তারপর হচ্ছে ওখানে যা যা আছে সেগুলো হচ্ছে আপনার ঐহিক নিয়ম আছে, সুদ কষা আছে, লাভ ক্ষতি আছে, অনুপাত সমানুপাত আছে, এগুলো এই বিষয়গুলো আপনাদের পাটিগণিতে আছে। কিন্তু আপনি দেখবেন, আপনি দেখবেন যে পাটিগণিত থেকে, টোটাল পাটিগণিত থেকে যে নম্বর আপনাদের বিভিন্ন বিসিএসে আসছে, 35 থেকে 40 বিসিএসে পাটিগণিত থেকে, 35 থেকে 40 বিসিএসে পাটিগণিত থেকে প্রশ্ন এসেছিল 37.5 নম্বর, মাত্র 37 নম্বর এসেছে পাটিগণিত থেকে, যেখানে বীজগণিতে এসেছে 162.5 নম্বর, অর্থাৎ প্রায় 4.5 গুণ বেশি নম্বর বীজগণিতে এসেছে। সুতরাং আপনার প্রস্তুতির কৌশলের সময় আপনাকে বীজগণিতের টপিক গুলোকে হাইলাইট করতে হবে। বীজগণিতের কোন কোন টপিক গুলো হাইলাইট করব করবে এবং কোন টপিক থেকে কিগুলো কোনগুলো পড়বেন, এগুলো নিয়ে আমরা সিক্রেট গ্রুপে পরবর্তীতে যেদিন ম্যাথ নিয়ে কথা বলবো সেদিন আমরা কথা বলবো। তবে এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সেগুলো হচ্ছে আপনি দেখবেন যে এখানে, আচ্ছা পাটিগণিত থেকে আমরা সাধারণত আমরা যে জিনিসগুলো পড়তে চেষ্টা করব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে পার্সেন্টেজ, সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট, ক্যাপিটাল লস, আর কিছু এই মুহূর্তে আমি পড়তে আপনাদেরকে বলবো। বীজগণিত থেকে অ্যালজেব্রিক ফর্মুলা, ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস এবং আপনার সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদম, সেট থিওরি এবং ভেন ডায়াগ্রাম, ফর্মুলেশন, কম্পোজিশন, প্রবাবিলিটি, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জিওমেট্রি, ওভারঅল জিওমেট্রি পার্ট থেকে আপনাকে ত্রিগুণমিতিটা খুব ভালো করে করতে হবে, স্থানাঙ্ক জ্যামিতিটা খুব ভালো করে করতে হবে। এই ত্রিগুণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি করলে 10 নম্বর পেয়ে যাবেন, প্রায় মোটামুটি মেজরিটি ক্ষেত্রে আপনি 10 নম্বর পেয়ে যাবেন। মানে আপনি যখন বুঝতে পারবেন 50 নম্বরের যে প্রশ্ন হবে, আমি আপনাদের কথা দিচ্ছি কনফিডেন্সের শীট থেকে কোনোভাবেই 40 নম্বরের নিচে প্রশ্ন আসবে না। এখন এই শীটগুলো কি কিন্তু আমাদের স্পেসিফিক কোনো শিক্ষক তৈরি করেননি, কনফিডেন্সে 7 জনের মতো ম্যাথ ডিপার্টমেন্টের 7 জন শিক্ষক রয়েছেন, 7 জনের সমন্বিত প্রচেষ্টা কিন্তু এরা তৈরি হয়েছে। আমরা যখন আপনাদেরকে ক্লাস দিতে যাই আমরা তখন চিন্তা করি এই টপিকসটা যে টিচার সবচেয়ে বেস্ট সেই টিচারকে ওই টপিকসে দেওয়ার চেষ্টা করি। একজন টিচার কিন্তু যে কোনো বিষয়ের প্রত্যেকটা টপিকসে কখনো এক্সপার্ট হয় না। ধরেন সাপোজ আন্তর্জাতিক বিষয় বলি অথবা ম্যাথামেটিক্স, যে কোনো বিষয় আন্তর্জাতিক বিষয় বলিতে যে আমাদের কনসেপচুয়াল ইস্যুতে যে টপিকসগুলো রয়েছে, অথবা গণিতের আমাদের ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি রয়েছে, হ্যাঁ এগুলো প্রত্যেকটাতে কিন্তু একজন টিচার সমানভাবে দখল নেই, এটা আমি বিশ্বাস করি। অ্যাটলিস্ট 24 বিসিএস থেকে এই কোঅর্ডিনেট করতে গিয়ে এটা আমি বিশ্বাস করি, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা আমি জানি না। যে সকল টিচারের যে জায়গাগুলোতে আমরা স্ট্রং পজিশন রয়েছে সে সকল টিচারকে সেগুলো টপিকস দিই। হ্যাঁ যেমন একজন এমবিবিএস ডক্টর কিন্তু সকল সাবজেক্টে এক্সপার্ট হওয়ার সুযোগ নেই, যে কোনো একটা বিষয়ে কিন্তু এক্সপার্ট। আমাদের সকলের কিছু লিমিটেশন থাকে, আমরা সেই বেস্ট জায়গাটুকু কিন্তু আপনাদের সাথে টিচারের সেই বেস্ট পজিশনটুকু শেয়ার করতে চেষ্টা করি। হ্যাঁ আমাদের কিছু শিক্ষক সকল টপিকসই ভালো পড়ান, কিন্তু এই যে সকল ভালো পড়ানোর মধ্যে দেখা যাচ্ছে 10টা টপিকসের মধ্যে 3-4টা টপিকস কিন্তু উনি খুব আউটস্ট্যান্ডিং, এটা খুব স্বাভাবিক। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তাহলে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমাদের অবশ্যই কৌশলী হওয়া জরুরি, অবশ্যই জরুরি। আচ্ছা আপনাদের কোনো, আমি অন্য সাবজেক্টে যাবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন যদি, যেমন দেখেন ম্যাথের কথা বলছি, আপনারা যদি এটা দেখো, দেখেন কার্টেসিয়ান জিওমেট্রি থেকে 25 নম্বরে মানে প্রতি বিসিএসে প্রশ্ন এসেছে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রতি বিসিএসে প্রশ্ন এসেছে, ত্রিকোণমিতি থেকে দেখেন,
ত্রিগোণমিতি থেকে প্রতি বছরের প্রশ্ন এসেছে, ত্রিগোণমিতি থেকে ত্রিগোণমিতি এশিয়ার পাঁচা হ্যাঁ এবং মেনসুরেশন বা আপনার পরিমিতি থেকে দেখেন দুটো বিসিস আসছে না তিনটা বিসিস আসছে, বা ত্রিগোণমিতি এবং কার্টেসিয়ান জিওমেট্রি থেকে বা স্থানাঙ্ক জ্যামিতি থেকে বা সরল রেখা থেকে আপনার প্রতি বিসিসের প্রশ্ন আসছে। এখন আপনি যখন শুরু করবেন আপনাকে অবশ্যই সে সকল টপিকস গুলো আগে শুরু করা উচিত যেগুলো থেকে নম্বর অনেক বেশি আসে। আচ্ছা একজন বলছেন যে এই মানসিক দক্ষতা, যা আমরা মানসিক দক্ষতা নিয়ে একটু কথা বলি, এর আগে একটু বলে রাখি, একজন বলছেন কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে আমরা এখন অনলাইনে আপনাদেরকে ভর্তি দিব, কারণ অনেকেই আমরা আপনাদেরকে হয়তো বলবে যে অফলাইনে ভর্তি দিবে, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা এই মাসে অফলাইনে ক্লাস দেওয়া সম্ভব হবে না। আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, আমার বিশ্বাস জানেন দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আমার ফ্যামিলির আমার দুই ভাগ্না ভাগ্নি কিন্তু অলরেডি হসপিটালাইজ, আমি আপনাদের সাথে সেমিনার শেষ করি কিন্তু আমাকে ওখানে যেতে হবে। কালকে দুটা সিট ম্যানেজ করার জন্য আমাদের চার পাঁচটা মানুষের প্রায় ঢাকা শহরের অর্ধেক হসপিটাল খুঁজতে হয়েছে, শেষ পর্যন্ত আমাদের সিএমএম তুহিন স্যারের রেফারেন্সে বলতে পারেন জোর জবরদস্তি করে দুটা সিট ম্যানেজ করছি সিটি হসপিটাল। সুতরাং এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই আমাদের স্বাস্থ্যের নিরাপত্তার প্রয়োজন আছে, আমাদের সেফটিনেসের প্রয়োজন আছে। আমরা এই মাসটা দুটা পরীক্ষা আপনাদের ক্লাসরুমে নেওয়ার চেষ্টা করবো, বাকি সকল ক্লাস অনলাইনে নেব। আগামী মাস থেকে আমরা ক্লাসরুমে ক্লাস ইনশাল্লাহ নিব, শুরু করব আগামী মাস থেকে ইনশাল্লাহ আমরা পারবো, সরকার একটু স্বীকৃতি দিবে এবং আমরা পারবো। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, 7,200 টাকা এখন আমরা আপনাদেরকে অনলাইন কোর্সে আমাদের পরীক্ষা ক্লাস সহ আমরা ভর্তি নিব, এবং এর মধ্যে আমরা 117টা আপনাদের লেকচার দেব, 117টা লেকচারের অ্যাগেনস্টে আপনাদের বিশেষ লিখিত প্রস্তুতির জন্য ইংরেজিতে গণিতে বা অন্যান্য সাবজেক্টে যতগুলো আপনাদের শীত প্রয়োজন হয় সেই ধরনের শীতগুলো দুদিন শীতগুলো নিয়ে আসুন, সেই ধরনের শীতগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের 22টা পরীক্ষা পাবেন, এই 22টা পরীক্ষার মধ্যে দুটো অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা পাবেন যারা এখন নতুন ভর্তি হবেন, 13টা বিষয় ভিত্তিক পরীক্ষা পাবেন এবং 7টা মডেল টেস্ট পাবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা 117টা ক্লাস পাবেন, আর পরীক্ষা যারা শুধু এই এই জন্য আপনাদেরকে দিতে হবে 7,200 টাকা কোর্স ফি, এটা শুধুমাত্র অনলাইন কোর্সের জন্য যারা অল টাইম অনলাইন কোর্স করবেন কিন্তু পরীক্ষাগুলো আমাদের শাখাতে এসে দেবেন। এখন আসেন, আপনি যদি আগামী মাস থেকে বা যখন আমরা লিখিত পরীক্ষার ক্লাস শুরু করব ক্লাসরুমে, আপনি যদি ক্লাসরুমে ক্লাসে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আমাদের ঢাকার ফার্মগেট, মালিবাগ, নীলক্ষেত এবং মিরপুর এবং চট্টগ্রামের আমাদের দুটি শাখা, এই 6টি শাখার জন্য আপনারা রেগুলার মানে অফলাইনের ক্লাস এবং অনলাইন রেগুলার কোর্সের জন্য আপনাদেরকে দিতে হবে হচ্ছে আরও 3,000 টাকা অতিরিক্ত, অর্থাৎ 10,200। তার মানে অনলাইনে করলে সবসময় আপনারা 7,200 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন, যদি কিন্তু অনলাইনে আপনি ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে হবে, কিন্তু ক্লাসে যদি ব্রাঞ্চে করতে চান সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আরো 3,000 টাকা দিতে হবে, সেটা যখন আপনি ক্লাসরুমে ক্লাস শুরু করবেন তখন, এখন নয়। এই 6টা শাখা ব্যতীত বাকি সকল শাখার ক্ষেত্রে আপনাকে পেমেন্ট পে করতে হবে, যদি ক্লাসরুমে ক্লাস করতে আসেন তাহলে আরো 1,000 টাকা পে করতে হবে, অর্থাৎ 8,200 টাকা। তার মানে শুধুমাত্র অনলাইনে 7,200 টাকা আপনি ব্রাঞ্চে এসে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু কেউ যদি ক্লাসরুমে এসে ক্লাস করতে চান সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি অংশগ্রহণ করবেন আপনাকে আমাদের 6টা শাখার জন্য পে করতে হবে 10,200, বাকি অন্য সকল শাখার জন্য আপনাকে পে করতে হবে 8,200, অর্থাৎ অতিরিক্ত 1,000 বা 3,000 টাকা আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কোর্সের জন্য। আমাদের অনেক অসংখ্য প্রার্থী রয়েছে যারা 40তম বিসিএস ভাইবা দিবে, 38তম বিসিএস নন ক্যাডার পেয়েছে, অথবা 38 বা 37-এ এক্সপেক্টেড ক্যাডার পায় না, তাদের জন্য কি হবে? তাদের জন্য তারা যদি পরীক্ষার কোর্সে ভর্তি হয় অথবা আপনাদেরকে যদি পরীক্ষার কোর্সে ভর্তি হন, এই 22টা যেহেতু লিখিত পরীক্ষা, খাতাগুলো আমাদের চেক করতে হবে, আপনাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, সকল কিছু করে আমাদের যারা খাতা দেখবেন ক্যাডার অফিসার তাদেরকে পেমেন্ট করতে হবে, এই জন্য আমরা পেমেন্ট নিব হচ্ছে 4,200 টাকা। শুধুমাত্র 22টা পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন পরীক্ষার কোর্সে আমরা পেমেন্ট নিব 4,200 টাকা।
যারা শিপগুলো অনলাইনে নিতে চাইবেন, আপনার পেমেন্ট যেটাই হোক না কেন, অনলাইনে শিপ নিতে চাইলে কুরিয়ার সার্ভিসের কস্টিং বাবদ আপনাকে 200 টাকা পে করতে হবে। আপনারা আমাদের নিকটবর্তী শাখা গিয়েও অ্যাডমিশন নিতে পারবেন। আপনারা ইচ্ছে করলে আমাদের অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়েও আপনি ভর্তি হতে পারবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যদি যদি আপনার বাসার আশেপাশে ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চে গিয়ে ভর্তি হলে আপনি শিপটা নিয়ে আসতে পারবেন, অফিসারের সাথে একটু কথা বলে আসলে আপনার জন্য ভালো হবে। অনলাইন কোর্সে ভর্তি হলে লাইব্রেরি ব্যবহার করা যাবে কিনা? না, অনলাইন কোর্সে ভর্তি হলে লাইব্রেরি কিভাবে ব্যবহার করবেন? অনলাইন কোর্স তো অনলাইন, অনলাইনে অনলাইনে কোর্সে ভর্তি হলে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন না, এটা সুযোগ না। তাহলে অনলাইন কোর্স মানে আপনি তো সাধারণত থাকতেছেন না, আপনি অনেক দূরে থাকেন, আপনি লাইব্রেরি ব্যবহার করবেন কিভাবে? আমরা এখন শুধুমাত্র আপনার 7,200 টাকা দিয়ে ভর্তি হবো এই মুহূর্তে। আমরা 7,200 টাকা নিচে কোনো ভর্তি নিব না কাউকে, কারণ হচ্ছে আমরা যদি শীতগুলো সাথে সাথে দিয়ে দিবো, এই জন্য 7,200 টাকা আমরা আপনাকে দিয়ে ভর্তি হতে হবে। পরবর্তীতে আপনি রেগুলার ব্যাচে অংশগ্রহণ করলে, ক্লাসরুমে ক্লাস শুরু হলে আপনি বাকি পেমেন্টটা দিবেন, বাকি পেমেন্টটা এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 7,200 টাকা অপার কতদিনের জন্য একজন প্রশ্ন করছেন, আমরা মাত্র প্রথম 300 স্টুডেন্ট, আবার বলছি 300 স্টুডেন্টকে 7,200 টাকা পেমেন্টের, প্রথম 300 স্টুডেন্টকে আমরা ভর্তি নিব। আবারও বলছি 7,300 টাকা আমরা প্রথম 300 স্টুডেন্টকে ভর্তি নিব। এরপরে আগে যেভাবে পেমেন্ট ছিল অ্যাজ ইউজুয়াল পেমেন্টে আমরা চলে আসব। আমাদের পুরাতন প্রার্থীদের অনেকের মনে হতে পারে যে ভাইয়া পেমেন্টটা তো একটু কম হয়ে গেল, না, আপনাদেরকে আমরা যে পরিমাণ ক্লাস দিয়েছি, হ্যাঁ, যেমন অর্থনীতির দুটো ক্লাস আমাদের আমাদের কোর্স প্ল্যান আছে, আমরা কিন্তু আপনাদের তিনটাও দিয়েছি। যেমন আমরা আমাদের কোর্স প্ল্যানে বলেছিলাম অনুবাদের 5টা ক্লাস দিব, আমরা অনুবাদের 6টা ক্লাস এবং 25টা কি ক্লাস দিয়েছি, প্র্যাকটিস ক্লাস দিয়েছি। ওই প্র্যাকটিস ক্লাসগুলো আপনারা লাইভ করেছেন, কিন্তু এখন যারা ভর্তি হবে শুধুমাত্র, অন্য কোনো বাকি সবগুলো লাইভ ক্লাস হবে, শুধুমাত্র ওই 25টা প্র্যাকটিস ক্লাস আমরা এদেরকে হচ্ছে কি দিব, রেকর্ড ক্লাস দিব। আর ওই 25টা ইংলিশের অনুবাদের প্র্যাকটিস ক্লাস ছাড়া অনুবাদের শিডিউল 6টা ক্লাস এবং অন্যান্য বাকি সকল ক্লাস আমাদের লাইভ ক্লাস হবে। আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন ক্লাস আমরা আপনাদের গ্রুপে এই মাসের 20 তারিখের পর থেকে, এই মাসের 20 তারিখের পর থেকে যে ক্লাসগুলো হবে কোনো ক্লাস আমরা গ্রুপ থেকে রিমুভ করব না, সকল ক্লাস গ্রুপে থাকবে। হ্যাঁ, এই মাসের 20 তারিখের পরের থেকে ক্লাসগুলো আমরা গ্রুপে রেখে দিব, কমপক্ষে 5 থেকে 7 দিন থাকবে অ্যাটলিস্ট, যেন কারো কোনোভাবে মিস হলেও সে যেন করে ফেলতে পারে। আর প্রথম দিকের ক্লাসগুলো তো আমাদের রাখতেই হয়, কারণ ছেলেমেয়েরা অনেক ছেলেমেয়েরা কয়েকদিন পরে পড়তে হয়, এই জন্য সকল ক্লাসগুলো আমরা রাখবো। এবং আমরা প্রিভিয়াস ক্লাসগুলো আমরা ক্রমান্বয়ে আমরা কিন্তু গ্রুপে আপলোড দিতে থাকবো একের পর এক। যেমন টানা 3 দিন ম্যাথের ক্লাস আপলোড দিব, টানা 3 দিন হচ্ছে ইংলিশের ক্লাস আপলোড দিব, প্রিভিয়াস, এটা বলছে প্রিভিয়াস স্টুডেন্টদের জন্য। আর নতুনদের জন্য তো আমরা অবশ্যই সকল ক্লাস লাইভ হবে, এবং সেই লাইভ ক্লাসগুলো আপনাদের 20 তারিখের পর থেকে সকল লাইভ ক্লাস আমাদের গ্রুপে থেকে যাবে। হ্যাঁ, আশা করছি আপনাদের ক্লাস নিয়ে বা ভর্তি নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের নেই। আর যদি শীত কুরিয়ারে নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা 200 টাকা অতিরিক্ত কুরিয়ার খরচ বাবদ দিতে হবে। এক্সাম কবে শুরু হবে একজন প্রশ্ন করেছেন, এক্সাম আমরা শুরু করতে চাচ্ছি লকডাউন নাকি শুনেছি আরো 7 দিন দিয়েছে, এই 7 দিনে কি কোনো ধরনের এক্সকিউজ আছে, কোনো ধরনের রিল্যাক্সেশন আছে কিনা, গাইডেন্স চলবে? তো লকডাউন তো আমি আজকে দেখলাম কেউ মানছে না, আমরা আসলে মানা উচিত, কারণ হচ্ছে দেশের অবস্থা কিন্তু আসলে ভালো না। আমরা লকডাউনটা শেষ হলে আমাদের এই মাসের 15 তারিখের পর থেকে আমরা ব্রাঞ্চের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, হয়তো এগুলো আসলে এভাবে উন্মুক্ত বলা যাবে না, আপনারা শাখা কথা বললে হয়তো ইনফরমেশন পেতে পারেন। হ্যাঁ, আর আগামী মাসে তো শতভাগ আপনাদের পরীক্ষা শুরু হবে, আর যারা পরীক্ষার কোর্সে ভর্তি হবেন তারা অবশ্যই এই মাসের 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। একই কোর্সে ঢাকা শাখাগুলোতে কেন 3,000 টাকা বেশি দিতে হবে যদি ক্লাসরুমে ক্লাস করতে হয়? খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের, আমি যদি মালিবাগ শাখার কথা বলি, মালিবাগ শাখা বা ফাহমগড় শাখার যে বাড়ি ভাড়া, যেমন দিনাজপুরে আমাদের বাড়ি ভাড়া, যে বাড়ি ভাড়া বা কিশোরগঞ্জে যে বাড়ি ভাড়া, হ্যাঁ,
আমাদের চট্টগ্রাম বা ঢাকার শাখাগুলোতে কিন্তু সেই বাড়ি ভাড়া নয়। আমাদের অনেক শাখা আমাদের আমরা আবাসিক কারেন্ট বিল দিই, ঢাকার প্রত্যেকটা বিল্ডিং আমাদের বাণিজ্যিক বিল দিতে হয়, এটা একটা বড় কারণ। তার মানে আমার ওভারঅল কস্টিং স্ট্রাকচার অনেক বেশি, এই জন্য আমাকে দিতে হবে, আমি অবশ্যই দিতে হবে। দুই নম্বর হচ্ছে আমাদের কয়েকজন সিনিয়র শিক্ষক সকল ওনাদের ব্যস্তার কারণে সকল শাখা যেতে পারেন না, তারা কয়েকটা ব্রাঞ্চে ক্লাস নেন, যদিও এটা এখন ঢাকার বাইরে প্রার্থীদের জন্য আর প্রবলেম না, যেহেতু ওই টিচারের যদি ক্লাস তার ভালো লাগে সেই ক্লাসগুলো সে অনলাইনে করে নিতে পারে। এই জন্য ঢাকার এবং চিটাগাংয়ের শাখাগুলোর পেমেন্ট একটু বেশি, আমাদের রাজশাহী ময়মনসিংহে হয়তো পেমেন্টটা 300 করে এটা বেড়ে যাবে, ওখানে রাজশাহী এবং ময়মনসিংহে আমাদের পেমেন্টটা এই স্ট্রাকচারেই, ফাউন্ডিং মানি বাই স্ট্রাকচারেই, চট্টগ্রাম জিসি শাখা, জিসিতে আমাদের এখানে নাম্বার পাবেন আপনারা, ওখানে যোগাযোগ করবেন। আর খুব শীঘ্রই আমরা 43-এর একটা সেমিনার করব, সেখানে আমরা 43 নিয়ে কথা বলবো, এখানে 43 নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমি একটু আপনাদের সাথে মানসিক দক্ষতাতে নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা আপনাদেরকে প্রস্তুতি দিয়ে থাকি, আমরা যখন প্রাতিষ্ঠানিক প্রস্তুতি হয় সেই প্রতিষ্ঠানের কিন্তু আপনাদের কাছে দায়বদ্ধতা থাকে। যেমন লাস্ট বিসিএস এর কনফিডেন্স থেকে 38তম বিসিএস এ 811 জনের প্রার্থী কোয়ালিফাইড হয়েছে, মানে ক্যাডার পেয়েছে। এই 811 জন প্রার্থী যে ক্যাডার পেয়েছে, তারা প্রথমত ক্যাডার পেয়েছে তাদের নিজস্ব সমন্বিত, তাদের নিজস্ব কি কৌশলের কারণে, পড়ালেখার স্ট্র্যাটেজির কারণে, এবং তারা অনেক পরিশ্রম করেছে, পড়ালেখা করেছে। দ্বিতীয়ত হচ্ছে কনফিডেন্সের হয়তো কিছুটা অবদান রয়েছে। এই যে কনফিডেন্সের অবদান রয়েছে সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির না, হোল কনফিডেন্স একত্রিত। এই যে হোল কনফিডেন্স যখন কাজ করে বা একটা প্রতিষ্ঠান যখন কাজ করে, প্রতিষ্ঠানের কিন্তু কি রয়েছে, রেপুটেশন রয়েছে। প্রতিষ্ঠান কখনো তার রেপুটেশন কমাতে খারাপ করতে চাইবে না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আপনি দেখবেন হুটহাট করে কিন্তু কিছু লোককে টার্মিনেট করা হয়, ডিসিমিও করেছে, কেন, ওই যে ইনস্টিটিউশনের হচ্ছে সম্মান রক্ষার্থে। তো আপনি যখন প্রতিষ্ঠান থেকে সেবা নেবেন, প্রতিষ্ঠানের আপনার প্রতি দায়বদ্ধতা থাকবে। আপনি যখন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে সেবা নিতে যান, সেক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা থাকে না। তখন আমরা কি করি, আমরা যা কিছু ভালো পারি বা যা কিছু ভালো মনে করি সেগুলো আপনাদের উপর চাপাতে চাই। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, আপনারা যে যেখানে যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন, আপনাদের প্রথম কাজ হবে আপনাকে আগে বুঝতে হবে কি পড়বেন, কি বাদ দিবেন। আদৌ আমরা কোচিং বা কোনো শিক্ষক যে টপিকসের উপরে ক্লাস দিচ্ছি সেটা আপনার প্রয়োজন আছে কি। আমি বিশ্বাস করি একজন বিসিএস প্রার্থী তার টোটাল যে টপিকসগুলো আছে এর একটা অংশের মধ্যে তার যথেষ্ট স্ট্রং সাইড রয়েছে, একটা অংশ তার উইক সাইড রয়েছে। যদি স্ট্রং সাইড তার যেখানে রয়েছে সেই ক্লাসগুলো তার অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, যে সাইডগুলোতে তার উইকনেস রয়েছে সেই ক্লাসগুলো তার করলে হবে। অর্থাৎ কনফিডেন্স বা যে কোনো শিক্ষক যতগুলো ক্লাস দিবে সব ক্লাসে আপনি করতে হবে নোট নেওয়া, আপনি আপনার প্রয়োজনীয় জায়গাটাকে তার প্রয়োজনীয় টপিক্সের ক্লাসগুলো করে নিলেই হবে। আমি আপনাদের মানসিক দক্ষতার সিলেবাস নিয়ে যদি একটু বলি, মানসিক দক্ষতা আপনারা দেখেন মেজরিটি প্রার্থী মানসিক দক্ষতা পড়ালেখা করেন না, কারণ আপনাদের কাছে মনে হয় যে মানসিক দক্ষতা পড়ালেখা করে কোনো কাজ নেই। আবার অনেকে আমরা আপনাদেরকে মানসিক দক্ষতা পড়াতে গিয়ে আমরা যে সকল জিনিসগুলো ভালো পারি সেগুলো আপনাদেরকে খুব ধরনের ম্যাজিকের মতো আপনাদেরকে দেখাই, কিন্তু আপনারা তখন চিন্তা করা উচিত আদৌ এগুলো আপনার পরীক্ষা কাজে লাগে কিনা, যেগুলো পরীক্ষা আসে সেগুলো আদৌ আমরা পড়াই কিনা। আমি আপনাদেরকে আপনাদের প্রশ্নগুলো 35-40 প্রশ্নগুলো দেখেন, আপনারা দেখবেন যে টোটাল মানসিক দক্ষতার প্রশ্নের মধ্যে প্রায় 50% অর্থাৎ 20-25 নম্বরের প্রশ্ন মানসিক দক্ষতাই নেই, সেগুলো আইদার বাংলা রিলেটেড, সেগুলো আইদার ইংলিশ রিলেটেড, অথবা সেগুলো সাধারণ জ্ঞান রিলেটেড, এবং সেগুলো ম্যাথামেটিক্স রিলেটেড। আমি আশা করছি বুঝতে পারছি। যেমন আপনি এখানে আমি দেখিয়েছি আপনাদের গত 35-40 বিসিএস আপনি দেখেন ম্যাথ সহজতা আমি ইমপ্রুভ করি, 40তম বিসিএসে 26 নম্বর আসছে, 38তম বিসিএসে 35 নম্বর আসছে, 37-17 নম্বর, 37-28 নম্বর এবং 35-25 নম্বর আসছে,
শুধুমাত্র বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথামেটিক্স রিলেটেড। আমরা যেদিন মানসিক দক্ষতা নিয়ে সেপারেট গ্রুপে কথা বলবো তখন আমরা দেখাবো কোন কোন প্রশ্নগুলো কিভাবে এসেছে। হ্যাঁ, সুতরাং এই যে মানসিক দক্ষতার প্রস্তুতি, এই প্রস্তুতির মাধ্যমে কিন্তু গণিত এবং মানসিক দক্ষতা মিলে আপনারা কিন্তু 90+ নাম্বার পেতে পারেন। আমি এক ভাইকে চিনি যিনি 96 নাম্বার লাস্ট 37তম বিসিএস এ পেয়েছে, লাস্ট 37তম বিসিএস এ 96 নাম্বার পেয়েছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। তাহলে এই জায়গা যদি আপনার স্ট্রং সাইড হয় আপনি কিন্তু বসে বসে গণিতের ক্লাস করে সময় নষ্ট করার দরকার নেই, আপনি নিজের মতো ভাষা প্র্যাকটিস করবেন। এখন দেখেন অনেকেই গণিতে 60 নম্বর পাবে না, আর আপনি যদি 90 নম্বর বেশি পান, 30 নম্বর এখানে বেশি পেয়ে গেছেন, তার মানে আপনি কিন্তু একটা স্ট্রং জোনে চলে গেছেন। এখন আপনার উইক সাইড যদি ইংলিশ হয় আপনাকে কিন্তু ইংলিশে ভালো করে সময় দিতে হবে। ইংলিশে ভালো করে সময় মানে বসে বসে গ্রামার করবেন, অন্য কিছু করবেন না, আপনাকে অনুবাদ প্র্যাকটিস করতে হবে। এই জন্য বারবার একটা কথাই বলি, আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আপনাদের মনে হয় কোনো প্রশ্ন প্রশ্ন নেই নাকি? ₹7,200 শুধু অনলাইন ক্লাস ক্লাস পাবেন, শুধু পরীক্ষা দিতে পারবেন। ব্রাঞ্চে ক্লাস করতে হলে কি হবে সেটা আমি আপনাদেরকে বলেছি, শাখা পেতে 1,000 অথবা 3,000 টাকা আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যারা ফার্স্ট টাইম বিসিএস লিখিত প্রস্তুতি নেবেন তাদের জন্য এটা হচ্ছে $1,000,000 ইনফরমেশন। সেটা হচ্ছে আপনারা এক মানে সকল প্রশ্ন করে শেষ করতে পারবেন না। প্রথমত টপিক স্পেস পড়তে হবে, দ্বিতীয়ত আপনি সেম তত্ত্ব উপাত্তকে আপনি অনেকগুলো জায়গা আপনাকে লিখতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি নারীর অধিকারের কথা বলি, এই নারীর অধিকার নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রশ্ন আসতে পারে, বাংলা রচনাতে প্রশ্ন আসতে পারে, ইংরেজি রচনাতে প্রশ্ন আসতে পারে। যেমন রোহিঙ্গা সমস্যা নিয়ে 38 বিসিএস লিখিত পরীক্ষা ছিল রোহিঙ্গা বলে, প্রায় কত 150-200 নম্বর রোহিঙ্গা নিয়ে আসছে। তাহলে এবারে রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রশ্ন আসতে পারে। এই জন্য সেম করে আপনি এমনভাবে রেডি করবেন কিছু টপিকস যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন বর্তমানে প্যালেস্টাইন ক্রাইসিস, এই প্যালেস্টাইন ক্রাইসিসের উপর আপনি একটা নোট তৈরি করবেন। এখন এই প্যালেস্টাইন ক্রাইসিস যেখানে যেভাবে প্রশ্ন যেভাবে আসুক, ওই তথ্য উপাত্তগুলোকে আপনি প্রশ্ন কিভাবে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনাকে সেই কৌশলটা মাথা চিন্তা করে রাখতে হবে। তাহলে এইভাবে যদি কাজ করেন, আমি এর আগে যে সেমিনারগুলো নিয়েছি সেখানে আমি ইন ডিটেলস দিয়েছি, ছিল আমাদের সিক্রেট গ্রুপে সম্ভবত সেমিনারগুলো নেই, আমরা সিক্রেট গ্রুপে 21 মার্চ যে সেমিনারটা নিয়েছিলাম, 21 এবং 22 মার্চ সাবজেক্ট ভিত্তিক ডিটেলস, সেই সেমিনারগুলো আমাদের গ্রুপে আপলোড করে দিব। আপলোড করে দিলে আপনারা প্রত্যেকটা বিষয়ে, এখানে তো আমি খুব শর্টকাট বলছি, প্রত্যেকটা বিষয়ে ইন ডিটেলস, কারণ ওই দিন সেমিনার নিয়েছিলাম আমি, কথা বলেছিলাম 6 ঘন্টা, ওগুলোকে আপনাদের আপলোড করে দিলে আমি বিশ্বাস করি আপনাদের টোটাল পড়ালেখা বা টোটাল যে প্রেশার, এই প্রেশারের 50% কমে যাবে এবং অনেকেই বুঝে ফেলবেন যে আসলে কিভাবে আপনার স্টাডি করতে হবে। আমাদের সকল শাখার প্রশ্নের কোশ্চেন কি সেম হবে কিনা, প্রশ্ন অবশ্যই সেম হবে, সকল শাখার প্রশ্ন অবশ্যই সেম হবে। আমরা এই পোস্ট, এটা যখন পোস্ট হয়ে যাবে আজকে সেমিনারের পরে, এই পোস্টের শুরুতেই আমরা হচ্ছে আমাদের সকল শাখার নম্বর দিয়ে দিব, আপনারা বিস্তারিত আমাদের ওই শাখাতে আপনারা বিস্তারিত কথা বলে নিতে পারবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ের যে ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলোর মধ্যে বাংলা 17টি ক্লাস, কখনো কোনো কারণে যদি আমরা ক্লাস বেশি মনে করি সেক্ষেত্রে আমরা ক্লাস বেশি অবশ্যই দিই। আমাদের যারা অলরেডি ভর্তিকৃত প্রার্থী আছে তারা এটা খুব ভালো করে বলতে পারবে। তো বাংলা যেমন বাংলা আমাদের 6টা ক্লাস ছিল হচ্ছে পার্ট ইয়েতে বাংলা ব্যাকরণে, অলরেডি আমাদের প্রথম টপিকসে 2টা যে ক্লাস ছিল বাংলা এবং বাংলা নিয়ম নিয়ে, সেখানে আমাদের 3টি ক্লাস হয়েছে। তো ক্লাস বাংলা মিনিমাম 17টা হবে, ইংরেজিতে মিনিমাম 18টি ক্লাস, 18টা আমাদের হয় না, অলরেডি 23-24টা ক্লাস আমাদের প্রিভিয়াস ব্যাচে হয়ে গেছে। গাণিতিক যুক্তি 20টি ক্লাস, মানসিক দক্ষতা 7টি ক্লাস, সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তিতে 21টি ক্লাস,
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 17টি ক্লাস, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 17টি হলো, এখানে অনেক ক্লাস বেশি হয়ে যায়। যেমন আমাদের অর্থনীতি নিয়ে ক্লাস সম্ভবত 3টা 9 বা 2টা হয়েছে, আরেকটা হবে, মাহফুজ স্যার ওটা নিয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে 17টা ক্লাস হয়েছে, মোট 117টা ক্লাস। এখন দেখেন এই যে বাংলাদেশ বিষয়গুলিতে 17টা ক্লাস বলেছি, বাংলাদেশ বিষয়গুলির সিলেবাস যে পরিমাণে রয়েছে, আপনারা যদি সকল কিছু শেষ করতে চান দ্যাট ইজ ইম্পসিবল। আমি এর আগে সেমিনারগুলিতে বলেছি বাংলাদেশ বিষয়গুলির, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান এবং সরকারি ব্যবস্থাপনা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি। কি বললাম? সংবিধান, সরকার ব্যবস্থাপনা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এটা কি মুক্তিযুদ্ধ, এই পাঁচটি টপিক্সের উপরে কমপক্ষে 130-140 নম্বর আসবে। লাস্ট 38তম বিসিএসও 155 নম্বর এসেছে। সুতরাং আপনি টপিকস গুলোর উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধের উপরে যেমন আমরা মুক্তিযুদ্ধে 4টি ক্লাস দিয়েছিলাম, পরবর্তীতে 9/5টি ক্লাস দিয়েছে মুক্তিযুদ্ধে। এবং আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ করে এই বছরে মুক্তিযুদ্ধ থেকে কিছু এক্সট্রা প্রশ্ন আসবে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, এসব জায়গা থেকে প্রশ্ন আসবে। এগুলোর উপরে আমাদের ক্লাস ডাবল লেগে গেছে, এই জন্য 4টার জায়গায় 5টা ক্লাস করতে হয়েছে। তো বিষয় ভিত্তিক এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু আপনাদের কোন টপিকসগুলো থেকে পরীক্ষা বেশি প্রশ্ন আসে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে ক্লাস সাজানো হয়েছে। এবং এগুলো প্রত্যেকটার সাথে আপনি লেকচার শিট পাবেন। লেকচার শিটে কি থাকবে? যেগুলো স্যাররা ক্লাসে করাতে পারে না অথবা পারে, কারণ টিচার 2 ঘন্টা লেকচারে সব শেষ করতে পারবে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা হবে, আর অন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য লেকচার শিটে থাকবে। এই জন্য প্রিন্টেড লেকচার শিট আপনাদের লাগবেই। আপনাদেরকে পিডিএফ টিডিএফ দিয়ে আসলে রিটেন পরীক্ষা কিছুই হবে না। কতক্ষণ পড়বেন? সারাদিন অনলাইনে ক্লাসও করবেন, সারাদিন বসে বসে পিডিএফ পড়বেন, অত সময় হবে না আসলে। আমরা বিষয়ভিত্তিক পরীক্ষা নিব 13টি, মডেল টেস্ট নিব 7টি, এবং 2টি পরীক্ষা নিব হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা বাংলাদেশ এবং আন্তর্জাতিক। এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আমরা আরেকটা বিষয় আমি প্রথমে আপনাদেরকে বলেছি, এখন একটু বলে রাখি, লেকচার শিট গুলো কেমন একটু দেখতে চাইছিল, লেকচার শিট এভাবে দিবে, আপনাদের বুকলেট আকারে এভাবে দিবে, এভাবে লেকচার শিট আসবে, দেখা যাচ্ছে। যাত্রাবাড়ি আমাদের ব্রাঞ্চ আছে, যাত্রাবাড়ি ব্রাঞ্চ আছে, হ্যাঁ। আপনারা যারা ভর্তি হবেন, প্রথম 300 প্রার্থীর জন্য আমাদের অফারটা থাকবে, প্রথম 300 প্রার্থীর জন্য আপনারা একটু অফারটা নিতে পারেন। আর আপনারা আমরা আপনাদের কিছু শিট দিই নাই, লিখিত পরীক্ষা প্রার্থী যারা করে দিন আসেন এদেরকে শিটগুলো এখনো দিই নাই, কেন? বাজেট হয়েছে, অর্থনৈতিক সমীক্ষাটার জন্য ওয়েট করছি আমরা। আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু একটা কি বলে কি দিব, সংক্ষিপ্ত সম্পাদকীয়র একটা স্পেশাল সংখ্যা দিব বলেছিলাম, দিনে হচ্ছে কিছু আর্টিকেল আমাদের শর্টেজ মনে হয়েছে, সেটা আমরা এই লকডাউন উঠলে আমরা দিয়ে দিব। তো আপনি যখন প্রস্তুতি নেবেন আপনাকে মনে রাখতে হবে, তথ্য উপাত্ত ডেটা চার্টের জন্য আপনাকে অবশ্যই বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষার উপর ডিপেন্ড করতে হবে। রচনার জন্য অর্থনৈতিক সমীক্ষার কোনো বিকল্প নেই, হ্যাঁ। এই ম্যাটেরিয়ালস গুলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি, আপনারা এখন থেকে খাতা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এক পেজে 15 থেকে 17 লাইনের বেশি কোনোভাবে লেখার চেষ্টা করবেন না। হ্যাঁ, এক পেজে 3 লাইনে থাকতে পারে, কখন? যখন আপনি টেবিল বা গ্রাফ দিবেন। এই বিষয়গুলো অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আর খাতা যখন লিখবেন
চিন্তা করবেন যে আপনি এক্সামিনার হলে এই লেখা সন্তুষ্ট কিনা, এই বিষয়গুলো আপনাকে এখন থেকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন লিখিত পরীক্ষা কিন্তু 5 দিনের রিমান্ড হবে, আমি এটাকে রিমান্ড বলি। আপনারা যেমন কেউ অন্যায় করলে, যেমন চাই যে রিসেন্টলি কি হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছে, রিমান্ডে দিয়েছে, সাহিত্যে গ্রেপ্তার করছে, রিমান্ডে দিয়েছে, আপনাদের কিন্তু লিখিত প্রার্থীদেরকে 5 দিনের রিমান্ড হবে, এটা জানেন কিনা আমি জানি না। কারণ 5 দিনে আপনাকে 21 ঘন্টা লিখতে হবে, এই লেখার প্র্যাকটিস আপনার আছে কিনা, অনেকের এখানে ঠসা পড়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে। রিমান্ড বলতে 5 দিনে আপনাকে 21 ঘন্টা লিখতে হবে, প্রথম দিন ইংলিশ দিয়ে শুরু করবে, হ্যাঁ বাংলা পরীক্ষা হবে, বাংলাদেশ হবে, আন্তর্জাতিক হবে, এই জন্য 5 দিনে 900 নম্বরের পরীক্ষা দেওয়ার মতো উপযোগিতা আপনার রয়েছে কিনা সেটা চিন্তা করবেন। এই 5 দিনে যখন আজকে ইংলিশ পরীক্ষা দেবেন, কালকে বাংলা দেবেন, পরের দিন বাংলাদেশ বিষয় বলে দেবেন, এই যে আপনারা যে শত শত বই বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা করছেন, টিচারের কোচিং এর গাইড বই পত্রিকা, আপনারা কিন্তু এত কিছু তখন পড়তে পারবেন না। এই যে পরীক্ষার আগের দিন রাত্রে কোন ম্যাটেরিয়ালস গুলো কত শর্টকাট বা হাইলাইট করে যে ম্যাটেরিয়ালস গুলো আপনার লাগবে সেগুলো খাতার মধ্যে এখন থেকে টপিক ওয়াইজ রিপ্রেজেন্ট করতে হবে। আমি লাস্ট সেমিনার গুলোতে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি, সেখানে হচ্ছে আপনাকে কিছু বড় বড় খাতা নিতে হবে, সাবজেক্ট ওয়াইজ টপিক্স লিখে রাখবেন, এখন থেকে পরীক্ষা পর্যন্ত যতগুলো তথ্য উপাত্ত ওই টপিক্স রিলেভেন্ট পাবেন সেগুলোকে ওই জায়গায় আপনাকে ক্রমান্বয়ে ইনপুট করে রাখতে হবে। এই কাজটা যখন করবেন, আপনি গণিত যখন করবেন, গণিতের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর যে অঙ্কগুলো বিগত বিশ্লেষণ নিয়ম এসেছে বা আসার মতো প্রশ্ন অথবা খুব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে বারবার অঙ্ক এসেছে, সে অঙ্কগুলো সবগুলো করে ফেলবেন। পরীক্ষার আগের দিন রাতে তো সব করতে পারবেন না, যে সকল টপিক্স থেকে বারবার অঙ্ক রিপিট হয়েছে, হ্যাঁ যেমন আমি যদি বলি সূচক অবগুলো অ্যালগরিদম থেকে, ত্রিগুণমিতি থেকে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে, হ্যাঁ তারপরে হচ্ছে সেট থেকে, এই সকল জায়গাগুলোকে এগুলো আপনি সব ভুলিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে সকল বই করে রেখে দিলাম কোনো কাজ হবে না, এই জন্য পড়াগুলো যা করবেন যখন যা করবেন সেটা লেখার প্র্যাকটিস করতে হবে, যেন পরীক্ষার আগের দিন রাত্রে আপনি এক পলক দেখে যেতে পারেন। যদি দেখে না যেতে পারেন তাহলে দেখে যাওয়া দেখে না যাওয়ার মধ্যে আপনার প্রতিটা 100 নম্বরের মধ্যে 5 থেকে 10 নম্বর পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এই বিষয়টুকু খুব গুরুত্বপূর্ণ। এক্সাম অল টাইম অফলাইনে দিতে হবে, হ্যাঁ একদম প্রশ্ন করছেন, এক্সাম কি অফলাইনে দিতে হবে? এক্সাম সবসময় অফলাইনে দিতে হবে, রিটেনের প্রিলি এক্সাম অনলাইনে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার সময় আপনি অন্য বন্ধু থেকে পয়েন্ট পাই বা 1 নম্বর বেশি পাবেন কিনা, অথবা কি তথ্য দিলে আপনি পাবেন সেই কৌশল আপনাকে জানতে হবে। তো এই বিষয়গুলোকে যদি আপনি সমন্বিতভাবে মাথা নিয়ে কৌশল অবলম্বন করে আপনি যদি স্টাডি করেন, আশা করছি আপনি সফল হবেন। আমরা আশা করছি আপনাদের তথ্য উপাত্তগুলো আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। আমরা সাবজেক্ট ভিত্তিক যে অ্যানালাইসিসগুলো সেগুলো আপনাদের সাথে ক্রমান্বয়ে আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা আপনাদের সাথে এই মাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একদম প্রতিটা টপিক ধরে ধরে আমরা আপনাদের সাথে কথা বলবো। যেমন আপনারা আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে অ্যাক্টর্স ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, এই 3টা টপিক থেকে যে 10টা প্রশ্ন 12টা প্রশ্ন থাকে, 10টার উত্তর করতে হয়। এই 12টা প্রশ্নের মধ্যে অ্যাক্টর্স ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, এই 3টা টপিক থেকে প্রশ্ন আসবে কমপক্ষে 7 থেকে 10টা প্রশ্ন। 38তম বিসিএসে দেখেন বা কোনো একটা বিসিএসে এই 12টার মধ্যে 10টা প্রশ্ন বা 9টা প্রশ্ন এখান থেকে এসেছে। এই জন্য যে টপিক থেকে প্রশ্ন বেশি আসে সেটা আপনাকে বুঝতে হবে, এবং এই বোঝার জন্য কনফিডেন্স আপনাদেরকে হেল্প করবে। আমরা এই মাসের মধ্যে বিষয় ভিত্তিক আবারও বলছি অনেকগুলো প্রোগ্রাম করব প্রতিটা বিষয় নিয়ে, প্রয়োজনে বড় হলে যেহেতু যারা আপনাদের বুঝতে সুবিধা হয়, যেমন আন্তর্জাতিকের প্রয়োজনে একদিন আমরা কনসেপচুয়াল ইস্যুস নিয়ে বলবো, একদিন আমরা প্রবলেম সলভিং এবং হচ্ছে এম্পিরিক্যাল ইস্যু নিয়ে বলবো। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে আপনার প্রশ্নগুলো করতে পারেন, আমি একটু শেষ করবো। কারণ হচ্ছে আমাকে আমার বাগনা এবং বাগনি দুজনই ডেঙ্গু পজিটিভ, অলরেডি হসপিটালে ভর্তি, একটু যেতে হবে ওখানে। ক্লাস টাইম, ক্লাসটা এখন অনলাইনে, অনলাইনে ক্লাস টাইম হচ্ছে আপনাদের অনলাইনে, অনলাইন এবং অফলাইন, অনলাইনে আমাদের ক্লাস সবসময় চলবে, ক্লাস টাইম যেহেতু অনলাইনে হবে এবং ক্লাস আপনার গ্রুপে
রেকর্ডও থাকবে, সুতরাং আপনার জন্য এটা খুব বেশি প্রবলেম না। ক্লাস টাইম আমরা হচ্ছে সন্ধ্যা দিলে ভালো হবে নাকি আপনাদেরকে দুপুরে দিলে ভালো হবে? আমাদের অলরেডি 3:30 পর্যন্ত ব্যাচ আছে এখন, তো এদের ক্লাস যখন 7:30 দিয়েছিলাম ওরা জানালো যে ভাইয়া আমাদের তো 7:30 সমস্যা হয়, আমাদের পড়া নষ্ট হয়, এই জন্য আমরা 3:30 দিয়েছি। আমরা হয়তো সকালে বা সন্ধ্যা একটা ব্যাচ দিব, সকালে অথবা সন্ধ্যা। 41 রিটার্ন হতে পারে, ডিসেম্বরের আগে হবে না, ডিসেম্বর বা জানুয়ারি হবে, 43 ওই সময়ের কাছাকাছি সময় হবে। নভেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা পিসি স্যার বলেছে, আমার বলা ঠিক না, আমার অতীত অভিজ্ঞতা বলে কম। ক্লাসগুলো সিরিয়ালে কেউ থাকবে, ক্লাসে কমেন্ট করলে তো ক্লাস সিরিয়াল, আপনার কমেন্ট করা সাথে সাথে সিরিয়াল আগে পড়া চলে যায়। আর পুরাতন প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই এদের সাথে ক্লাস করে নেবেন, কোনো ক্লাস মিস থাকলে। পাঁচ তিনশের পরে অ্যাডমিশন পাবেন, ভাই বেড়ে যাবে, কত বাড়বে সেটা এখন বলতে পারবো না। সন্ধ্যা, আচ্ছা যাই হোক, সকাল সন্ধ্যা হট এবার, সকাল সন্ধ্যা আপাতত ক্লাস রেকর্ডিং থাকবে, যদি কেউ মিস করে ফেলতে পারেন কোনো কারণে সেটা আপনি করতে পারবেন, নো প্রবলেম, নো প্রবলেম। না রেকর্ড দেওয়া হবে না, লাইভ ক্লাস যেটা হবে সেটা রেকর্ড থাকবে, লাইভ ক্লাস যেটা হবে সেটা রেকর্ড থাকবে। হ্যাঁ, যারা আপনি ধরেন সাপোজ এমনও হতে পারে যে আপনি দিনাজপুরে অফলাইনে ভর্তি হয়েছেন, অনলাইনে ভর্তি না, আপনি রেগুলার পেমেন্ট কোর্সে ভর্তি হয়েছেন, রেগুলার সকল ভর্তিকৃত প্রার্থী তো অনলাইনে ক্লাস করতে পারে। তো আবার বলছি, রেগুলার কোর্সে ভর্তিকৃত সকল প্রার্থী অনলাইনে ক্লাস করতে পারে, কিন্তু শুধুমাত্র অনলাইন কোর্সে ভর্তিকৃত প্রার্থী ক্লাসরুমে ক্লাস করতে পারবে না। তো আমি যে কথাটা বলছিলাম, আপনি যদি রেগুলার কোর্সে ভর্তি হন দিনাজপুরে, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ব্রাঞ্চেও ক্লাস করতে পারেন, আপনি ইচ্ছা করলে অনলাইনেও ক্লাস করতে পারেন, অনলাইনে যেহেতু অনলাইন সবসময় চলবে, পরীক্ষা পর্যন্ত চলবে। অফলাইন ক্লাস শুরু কবে হবে? অফলাইনে ক্লাস সেপ্টেম্বরের আগে শুরু করা যাবে বলে আমার বিশ্বাস হয় না, সেপ্টেম্বরের দিকে হয়তো আমরা শুরু করতে পারি, এখন তো সম্ভব হবে না, এই মাসে হয়তো কয়েকটা পরীক্ষা নিতে পারি। মামুন কবির বলছে, রিটেনের ভর্তির জন্য কি অফার? অনেকবার বলেছি মামুন, মনে হয় এই মুহূর্তে আসছেন, মামুনের প্রশ্নের উত্তর কেউ একটু দিয়ে দিবেন। ব্রাঞ্চ, আচ্ছা একদিন বলছেন যে যদি ব্রাঞ্চ না থাকে পরীক্ষা কিভাবে দিবেন, সেটা আমি জানি না, কারণ সেখানে তো পরীক্ষার জন্য আপনাকে তো ব্রাঞ্চ আসতে হবে, অনলাইনে পরীক্ষা রিটেন পরীক্ষা আয়োজন করার থেকে না করা অনেক বেশি ভালো। অনলাইনে রিটেন পরীক্ষা আপনি 70-80-90 পেজ লিখবেন, হ্যাঁ, এখন অনেকে হয়তো ভয় পেতে পারে যে 90 পেজ কিভাবে লিখবে, 35তম বিসিএস এর বাংলাদেশ বিষয়গুলিতে 40টা প্রশ্নের উত্তর করতে হয়েছে, 40×5=2 কত? 200। 40টা প্রশ্ন 5 নম্বরের জন্য 3 পেজ করে লিখলে 120 পেজ আপনাকে লিখতে হবে, কমপক্ষে আড়াই পেজ করে লিখলে 100 পেজ লিখতে হবে। মানে আপনি যে লেখাগুলো লিখবেন অনলাইনে, আপনি আমাদের কিভাবে কি হবে, এটা আসলে হবে না। এই জন্য আপনাকে দূরে থাকলেও আপনাকে শুধু পরীক্ষার জন্য আপনাকে ব্রাঞ্চ আছে, ফেনি কোনো আমাদের ব্রাঞ্চ নেই, একটু ফেনি কথা জিজ্ঞেস করছেন, এই জন্য পরীক্ষা অবশ্যই ব্রাঞ্চ এসে দিতে হবে। 117 ক্লাস কমপ্লিট কি পসিবল? এর থেকে বেশি পসিবল, অবশ্যই পসিবল। যদি কোভিড না থাকতো আপনাদের পরীক্ষা মানে সেপ্টেম্বর অক্টোবর হলেও খুব বেশি আশ্চর্য আশ্চর্যিত হতাম না, হয়ে যেত। 41 সিটের আগে কি 43 পিডি হতে পারে? হতেও পারে, না হতে পারে, আগে পরে হতে পারে। একদিনে একটি ক্লাস হবে আপাতত, একদিনে একটি ক্লাস হবে, কখনো প্রয়োজন হলে আমরা ডাবল ক্লাস দেব। আচ্ছা, যারা আছেন তাদেরকে আমি একটু ইংরেজি রচনা নিয়ে একটু কথা বলতে চাই। ইংরেজি রচনাতে আপনারা যখন পরীক্ষা রচনা, সাধারণত আমাদের দেশে রচনা কীভাবে হয়, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অপশন থাকে, একটু শুনবেন রচনার ক্ষেত্রে একটু শুনবেন, এটা অনেকেই আমি দেখেছি এই আলোচনাটা করে না। যেমন বাংলাদেশ ব্যাংকে আসে হচ্ছে ফোকাস রাইটিং, কোনো একটা স্পেসিফিক টপিক্সের উপরে ফোকাস রাইটিং করতে হয় অথবা ওপিনিয়ন দিতে হয়, এগুলোকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল এসে।
অ্যানালিটিক্যাল অ্যাসে কিন্তু বিসিএস এ আসে না। বিসিএস এ দুই ধরনের রচনা আসে, একটা হচ্ছে ইনফরমেটিভ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। হ্যাঁ, তো এই যে আমি বারবার কোশ্চেন কথা বলছি, তার মানে এই রচনার মধ্যে যদি আপনি কি ডেসক্রিপটিভ রচনা প্রতি বছরে আসছে, ইনফরমেটিভ রচনা প্রতি বছরে আসছে, এমন না যে শুধুমাত্র ইনফরমেটিভ আসবে ডেসক্রিপটিভ আসবে না, অথবা এমন না যে শুধুমাত্র ডেসক্রিপটিভ আসবে ইনফরমেটিভ আসবে না। যেমন আমি যদি আপনাকে বলি ইনফরমেটিভ রচনা, যেমন উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ, 40 নম্বর বিসিএস এর প্রশ্ন আসছে, এটা সম্পূর্ণভাবে ইনফরমেটিভ প্রশ্ন। এখানে আপনার অ্যাবিলিটি রয়েছে, আপনার অপরচুনিটি রয়েছে যথেষ্ট এটাকে সমৃদ্ধ করে। উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ যদি রচনা আসে, এখানে আপনাকে 10 থেকে 12, 13, 14 পেজ অবশ্যই গ্রাফ, ম্যাপ, ডাটা, চার্ট এগুলো দিতে হবে, চলে যাবে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো তৈরি করতে আপনার সময় অনেক কম লাগে, আপনার অনেক তথ্য সমৃদ্ধ হয়, প্রেজেন্টেশন ভালো হয়, আপনি অনেক পেজও লিখতে পারেন। পেজ মানে এমনি পেজ না, আপনি তথ্য সমৃদ্ধ অনেকগুলো পেজ দিতে হয়, আপনি ভালো নম্বর পেতে পারেন। এই 22 পার্সে যদি আপনি ডেসক্রিপটিভ রচনা যেটা হয় সেগুলো যদি আপনি লেখেন, আপনি 12 নম্বর পেতে কষ্ট হবে। যেমন আমি ডেসক্রিপটিভ রচনার একটা এক্সাম্পল যদি আমার এই মুহূর্তে মনে করি, যেমন 35 বিসিএস এসেছিল ন্যাচার ভার্সেস নার্চার, অথবা মুক্তিযুদ্ধের চেতনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা, এই ধরনের রচনাগুলো যখন আমরা লিখতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের ইচ্ছে করলেও আমরা অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারবো না। এই জন্য তথ্যপত্র সমৃদ্ধ রচনা বা ইনফরমেটিভ যে অ্যাসেগুলো আমাদের আসে সেগুলো আমাদের পরীক্ষা আমরা সিলেকশন করতে পারলে আমাদের জন্য ভালো হয়। ওকে, আমার বিশ্বাস আপনাদের তেমন কোনো আর প্রশ্ন নেই, আমরা মনে হয় আজকের প্রোগ্রামটা শেষ করতে পারি। আমরা আপনাদের ক্লাস শুরু হবে 6 তারিখ থেকে, 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর 6 তারিখের আমরা আমরা আগামীকাল 9 তারিখ, আগামী হচ্ছে 3, 4, 5, এই 3 দিন ভর্তি নিব, 6 তারিখ থেকে ক্লাস শুরু করব। এবং আগামী 6 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার পরে আপনাদের 15 তারিখের পর থেকে আমরা আশা করছি পরীক্ষা শুরু করতে পারবো। আর আমার বিশ্বাস আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন, আমি আপনাদেরকে বিশ্বাস করি যে আপনারা অলরেডি আপনাদের প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন, এবং আপনাদের যে দুর্বলতার দিকটা ছিল যে আপনারা যারা হচ্ছে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন না, তাদের আমার কাছে মনে হচ্ছে যে আত্মবিশ্বাস এই মুহূর্তে চলে এসেছে। কারণ আপনি যদি এই মুহূর্তে পারবেন বলে মনে করেন, আপনার পক্ষে অবশ্যই পারা সম্ভব হবে। একটা কথা মনে রাখবেন, সকালে যে খবরের কাগজ 10 টাকা দিয়ে কিনেন, একটা খবরের কাগজ প্রথম আলো 10 টাকা দিয়ে কিনলেন, বিকালে কিন্তু সেই খবরের কাগজ কিন্তু 1 কেজির দাম 10 টাকা। তার মানে সময় যখন পার হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে আর তার কোনো মূল্য নেই। তার মানে আপনি যখন লিখিত পরীক্ষার এই যে সময়টুকু, আপনার অবশ্যই সদ্ব্যবহার করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা পরিস্থিতি হচ্ছে কি, দেখবেন গরম পানিতে যখন আপনি ডিম সিদ্ধ করেন তখন ডিম কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু সেই গরম পানিতে যখন আপনি আলু সিদ্ধ করেন আলু কিন্তু নরম হয়ে যায়। তার মানে আপনার এবং পার্শ্ববর্তী, আপনার নিজের এবং আপনার পার্শ্ব মানে আপনার যে সারাউন্ডিং, এগুলোর প্রভাব কিন্তু আপনার উপর রয়েছে। এই কয়েকটা দিন বা এই কয়েক তিন চারটা পাঁচটা মাস আপনাকে এগুলোকে ম্যানেজ করে আপনাকে ভালো একটা প্রস্তুতি যদি আপনি নেন, আমার বিশ্বাস আপনারা ভালো করবেন। আমি বিশ্বাস করি পৃথিবী হচ্ছে প্রতিযোগিতার জায়গা। আমি আরো বিশ্বাস করি যারা পরিকল্পিত পরিশ্রম করে, যারা পরিকল্পিত পরিশ্রম করে মহান সৃষ্টিকর্তা তাদেরকে নিরাশ করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কনফিডেন্স বোর্ডের পক্ষ থেকে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।